উপস্থিত যাত্রাবাদী দর্শক মণ্ডলীকে জানাই নবদিগন্ত অপেরার পক্ষ থেকে যথাযোগ্য স্থানে শ্রদ্ধা আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। যাদের অক্লান্ত পরিশ্রম অকুণ্ঠ ভালোবাসায় সাহায্য ও সহযোগিতায় আজকের এই পালা প্রযোজনা, তাদের জানাই নবদিগন্ত অপেরার পক্ষ থেকে শ্রদ্ধা ও ভালোবাসা। কৃতজ্ঞতা জানাই আমাদের এই নবদিগন্ত অপেরার পূর্বতম নির্দেশক মহাশয়দের, মাননীয় শ্রী গৌতম কুমার পণ্ডা, এআই অফ স্কুলস, ডিপিএসসি ব্যাঙ্কুরা, ও মাননীয় পার্থ সারথী পাত্র, এসআই অফ স্কুলস, ইনপুট সার্কেল। গত 21শে কার্তিক এই মঞ্চে অরণ্যের বাগদত্তা পালার শেষে নবদিগন্ত অপেরার পক্ষ থেকে প্রতিষ্ঠাতা সদস্যদের অন্যতম মাননীয় শ্রী হরসুন্দর লায়ক মহাশয় প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমাদের অপেরার এবছরের দ্বিতীয় প্রযোজনা কালকেউটের ছবর নিয়ে আমরা এই মঞ্চে আসব আপনাদের মনোরঞ্জন করতে। সেই প্রতিশ্রুতি পূরণের লক্ষ্যে আজ আমরা এই মঞ্চে আবার নামতে চলেছি আপনাদের আশীর্বাদকে পাথেয় করে। যাত্রা শুরুর পূর্বে কয়েকটি বিশেষ ঘোষণা। আমাদের যাত্রা প্যান্ডেলে যে সমস্ত বাঁশের খুঁটিতে মাইকের হর্ন বাঁধা আছে, অনুগ্রহ করে সেই খুঁটিতে হেলান দিয়ে বসবেন না বা এদিক ওদিক ঘোরাবেন না, তাতে মাইকের হর্ন ঘুরে যেতে পারে, তাতে আপনাদের শুনতে ও আমাদের শোনাতে বিশেষ অসুবিধে হবে। আমাদের যাত্রাপালার বিশেষ বিশেষ দৃশ্যে ধূমপান এবং মদ্যপানের ব্যবহার রয়েছে, যা শুধুমাত্র যাত্রাপালাটিকে পরিস্ফুটনের জন্য, কোনো ব্যক্তিকে উদ্বুদ্ধ করার জন্য নয়, কারণ ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। আমাদের যাত্রাপালার শেষ দৃশ্যের শেষ সংলাপটি না শোনা পর্যন্ত কেউ দয়া করে নিজ আসন ত্যাগ করবেন না। ঘোষণাগুলি শেষ হল। নমস্কার। পরম পুরুষ শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, মা দুর্গা, মা তারা ও 33 কোটি দেবদেবীর পায়ে প্রণাম জানিয়ে শুরু করতে চলেছি নবদিগন্ত অপেরার এবছরের সেরা সামাজিক যাত্রাপালা কালকেউটের ছবর। নাট্য রচনা উৎপল রায়, নাট্য নির্দেশনা আজকের মির্জাফর, অন্ধগলির বন্দি পাখি, এক পলকের একটু দেখা প্রভৃতি সুপারহিট পালার সফল নির্দেশক সমীর চক্রবর্তী, সহ নির্দেশনা সুকুমার পণ্ডা, পরিবেশনায় নবদিগন্ত অপেরা, প্রযোজনা ব্রাহ্মণডিয়া সর্বষোলোয়ানা কুমোরপাড়া, বিশেষ পর্যবেক্ষক যদুভট্ট মঞ্চে দুবার শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার প্রাপ্ত উত্তম কুমার বাউরি, দল ম্যানেজার প্রসেনজিৎ ও পার্থ সারথী, উৎসাহদানে অজয় মণ্ডল, মঞ্চ পরিচালনায় সিরাজুল সাউন্ড অ্যান্ড ডেকোরেটর বেলুট বাঁকুড়া, প্রচার গীত সঙ্গীত ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল, মাইক প্রচারে লালটু, দীপক ও শ্রীকান্ত, ক্যামেরা ক্রিয়েটিভ ক্যাপচার পিন্টু পাঠক, অভিনয়ে অ্যামেচার যাত্রা জগতের রোমান্টিক জুটি কুমার নেপোলিয়ন ও প্রিয়াঙ্কা, সোনাচার্য
সমীর চক্রবর্তী নট সম্রাট ও বলিষ্ঠ কণ্ঠ অধিকারী হরসুন্দর নায়ক সব চরিত্রে সাবলীল ব্যস্ততম অভিনেতা সুজিত রায় ব্যতিক্রমী অভিনেতা জগন্নাথ চক্রবর্তী বর্তমান জগতের নট সূর্য শুভাশিস পাঠক দুষ্টমিষ্টি নায়িকা রূপা রায় তরুণ তুর্কি নায়ক কর্ণ মর্দানা বাস্তব ধর্মী অভিনেতা তপন মুখার্জি ও অরুণ মুখার্জি চকলেট হিরো অয়ন নায়ক ক্লাসিক অভিনেত্রী বীণা চ্যাটার্জি সকল চরিত্রে সাবলীল অভিনেত্রী চ্যামেলি চ্যাটার্জি আশির রাজা অহিন্দ্র পাত্র ভয়ঙ্করতম খলনায়ক প্রশান্ত পণ্ডা ক্লাসিক ব্যতিক্রমী চরিত্রাভিনেতা হেমন্ত রায় বিশেষ চরিত্রে বাপি মণ্ডল আবহ ও যন্ত্র সঙ্গীতে জগন কাঞ্চন ও সুধাময় আলো সঞ্জয় ধ্বনি রাজু শুরু করতে চলেছি নবদিগন্ত অপেরার চলতি মরশুমের এক লোভর্ষক অশ্রু সজল বেদনা বিধুর পালা প্রযোজনা শেষ নাগের বিষের কবলে কালো যমুনার জল সংসারে তাই বিষ ঢেলেছে কাল কেউটের ছব নমস্কার আজকের এই স্বর্ণালী সন্ধ্যায় এই মুল্লাইট হোটেল বারের বিশেষ আকর্ষণ দিল দাম কর বেঠিয়ে আপকা দিলো মে আগ লাগানে কে লিয়ে আ রহি হ্যায় মিস সোনিয়া চায়ের দোকান খুলেছিলাম আর আজ আজ সেই বাবুর দয়ায়
সরকারি লাইসেন্স নিয়ে আমি একটা বিলিতি বার খুলেছি আর প্রতি রাতে থাকে সোনিয়া নামের এক বিশেষ চমক আর কোনো লাজ্জ নয় অনেক রাত হয়েছে এবার আপনারা নিশ্চয়ই খারাপ না করে দিন জয় জান চলো আপনি যাবেন না আমি এখানে খারাপিনা করতে আসিনি এসেছি চুড়িয়া কিনতে আমি দুর্যোধন বাবু বলেছি তার উপাধি সহ নামটা যখন উচ্চারণ করে ফেলেছেন তখন তাকে নাচানোর ভান করে কিনা বলো তো বদলে গেছে মানুষ কেন পরের লাইনটা বলুন মানুষ নয় কোরা ওই আকাশে ওরা ফানুস একদম ঠিক কথাই বলেছো আর এটাই আমাদের খুঁজতে চেনার সাংকেতিক ছোড়া এক ঘন্টা তুই কোনো চিন্তা করিস না এ বাবু পরীক্ষায় পাস করে গেছে আরে সেটাই তো আমার ব্যবসার আসল মূলধন আছে গ্রামগঞ্জে চিড়িয়া কিনা বাবাইয়ে চালান করি চিড়িয়া আমাদের কাছে যে চিড়িয়া আছে তার দাম একটু বেশি পড়বে মানে পুরো 20,000 টাকা পাবে পাবে টাকা পাবে মাল পছন্দ হলে আরো টাকা পাবে আরে পহলে মাল তো দেখো আরে দেখাচ্ছি দেখাচ্ছি আরে মাল আপনি একবার দেখলে না আপনার চোখ গুলো টেরা হয়ে যাবে দেখেন বাবু আমরা কিন্তু নগদ টাকায় কারবার করি চেক বা অন্য কিছু আমরা নিই না নগদ করে টাকা গুনে মালটা অন্যের কাছে পাঠায় হবে টাকা হবে মাল পছন্দ হলে যত টাকা লাগবে আমি দেবে বাবু আপনার চিনিও না না দয়া করে জোর করে আমার কোনো সর্বনাশ করবেন না চুপ কর শরীয় বেশি চেঁচামেচি করে নিজে সর্বনাশ ডেকে আনিস না আমি চাকু চালিয়ে দেব গঙ্গাদা আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করে বলছি আমি তোমার ছোট বোনের মতো তুমি আমার সর্বনাশ করো না দয়া করে আমাকে আমার স্বামীর কাছে পাঠিয়ে দাও আরে সে কি তোর জন্য অপেক্ষা করে বসে আছে নাকি ছমাসের নাম করে এক বছর হয়ে গেল এখনো সে এলো না কেন নিশ্চয়ই কোনো বিপদ আপদ হয়েছে হয়তো সে অসুস্থ অবস্থায় হাসপাতালে শুয়ে আছে তাহলে শোন তোর স্বামী তোকে আমাদের কাছে বেঁচে দিয়ে গেছে আমি বিশ্বাস করি না কিছুতেই হতে পারে না আমি বিশ্বাস করি না পারে 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 একটা কথা মনে রাখিস বাপের বাড়ি শ্বশুর বাড়ি সব জায়গাতে মেয়েদের গতর বেঁচে পেট চাতে হয় আর যদি স্বাধীন ভাবে বাঁচতে চাস তাহলে বাবুর সাথে বোম্বাই চলে যা তাহলে তাহলে কেন কেন তুমি এই নোংরা নোংরা মানুষগুলোর সঙ্গে হাত মিলিয়ে তুমি আমাকে বেঁচে দিতে চাইছো একদম চুপ তোর মতো মেয়েদের সতীত্ব বিক্রি হয় এই কামনার খোলা বাজারে আর সিঁদুর চুরি হয়ে যায় ওই বিকেলের কোথুলি আলোর আড়ালে আর সম্মান আর সম্মানটা বেঁচে যায় ওই পয়সাওয়ালা লোকদের বিছানার চাদরে তাহলে কেন কেন নোংরা মানুষগুলোর সঙ্গে হাত মিলে তোমরা আমাকে বেঁচে দিতে চাইছো বেঁচতে চাইছি না রে বেঁচতে চাইছি না যদি বাঁচতে চাস তাহলে নিজেকে এমন ভাবে তৈরি কর যে এই বাবু তোকে দেখলেই লুফে নেয় আমি আপনার ছোট বোনের মতো দাদা আমি আপনার কাছে পয়সার অনুরোধ করছি দাঁড়া এক মিনিট মামা বাবুর ফোন
হ্যালো বলুন বলুন মামাবু কি কি বলছেন কি আচ্ছা তাই নাকি ওসব নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না কাজ হয়ে যাবে রাখছি এক ঘন্টা সোনিয়াকে নিয়ে ভিতরে যা আরে ভিতরে যাবো কেন এই চল একদম তর্ক করবি না যা বলছি তাই কর সোনিয়াকে নিয়ে ভিতরে যা কিন্তু তিনি এমন হুকুম দেবেন কেন তার কারণ মা বাবু এই মুহূর্তে জানতে পেয়েছেন যে আপনি আমাদের খদ্দের নন ভারত কথা পত্রিকার সাংবাদিক যুধিষ্ঠির মন্ডল আপনি অস্বীকার করতে পারেন মুখোশের আড়ালে লুকিয়ে থাকা দুর্যোধন পলের আসল চেহারাটা ফাঁস করতে আমি এখানে এসেছি সে সুযোগ তুমি পাবে না সৈতন তার আগে না সাংবাদিকের উপর হামলার চেষ্টা করবে না তাহলে সরকারি রিভলভারের বুলেট হজম করে তুমি মাটির উপর দাঁড়িয়ে থাকতে পারবে না কি বড়বাবু আপনি হঠাৎ না জানিয়ে এখানে যুধিষ্ঠির মন্ডল এত কাঁচা কাজ করে নি হে ছগরা তাই এখানে আসার আগে লোকাল থানায় যোগাযোগ করে বড়বাবুকে সঙ্গে নিয়ে এসেছি আর আমিও হোটেলের বাইরে উপযুক্ত সুযোগের অপেক্ষায় ওত পেতে বসেছিলাম ছি 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 আমি তো ভাবতেই পারছি না যে এই হোটেলের আড়ালে বেআইনি অস্ত্র আর নারী বিক্রির ব্যবসা চলছে আর সেই ব্যবসার আসল মালিক কিনা দুর্যোধন পালের মতো একজন জননেতা আমি অনেক আগেই সন্দেহ করেছিলাম স্যার তাই কলকাতা মাসুদ ভাইয়ের কাছ থেকে এখানে ঢোকার সাংকেতিক ছড়াটা জেনে এসেছিলাম আপনি একজন সৎ নির্ভীক নাগরিক হিসেবে আপনার কর্তব্য পালন করেছেন সেজন্য আপনাকে ধন্যবাদ তাহলে আর দেরি করবেন না স্যার ওই মেয়েটাকে উদ্ধার করুন আর এদের সকলকে থানায় নিয়ে চলুন কিন্তু তার আগে যে আমাকে একটা গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে হবে ঠিক আছে স্যার দুর্যোধন পালের যে সবচেয়ে বড় শত্রু তাকে খতম করা চাই সাংবাদিক বাবু ফিলেটা চমকে গেল নাকি ভুল করে এখানে ঢুকেছেন ঠিকই কিন্তু বেরোবার রাস্তা আপনি পাবেন না দুর্যোধন পাল প্রতি মাসে আমাকে ২৫,০০০ টাকা করে মাসো হারা দেন তার পেছনে লাগার শাস্তি তোকে পেতেই হবে তার মানে আপনিও এদের লোক এই আইন রক্ষকের পোশাক পরে সমাজ বিরোধীদের রক্ষা করতে হয়ে কাজ করছে কি করব ভাই যার নুন খাই তার সঙ্গে তো আর নেবোখারামি করতে পারবো না আর তাই তো কিছুক্ষণ আগে আমি ফোন করে দুর্যোধন বাবুকে তোমার আসল পরিচয়টা জানিয়ে দিয়েছি সূর্য সেন ক্ষুদিরাম নেতাজির আত্মত্যাগের ইতিহাসকে তোমরা ফাঁসি দিতে পারবে না আমি আদালতে গিয়ে তোমাদের সকলের মুখোশ টেনে খুলে দেবো মুখের রুমাল গুঁজে মালখানায় ফেলে রাখতে বলেছে আর কাল রাত্রে বেলায় নিজে এসে তার বিচার করবে এভাবে তোমরা অসত্যের মুখ কিছুতেই চাপা দিয়ে রাখতে পারবে না আমি আমি কিছুতেই যাবো না কে আছো আমাকে বাঁচাও আমাকে বাঁচাও সাংবাদিক তুমি জানো না এ অঞ্চলে সত্য কথা বলা নিছে আর এ অঞ্চলে প্রত্যেকটা মানুষকে একটাই অন্তত করতে হবে যুধিষ্ঠির
দরজা খোলা আছে, ভেতরে এসো। আমাকে বাঁচাও দাদা, আমাকে বাঁচাও, আমার সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ। আমার পাগলের মতো চিৎকার করছিস কেন রে ভীম? যুধিষ্ঠির বাড়িতে নেই, পত্রিকার কাগজ কিনতে কলকাতায় গেছে, সন্ধ্যাবেলায় ফিরবে। জেঠামশাই, আপনি হাই রোডের ধারে আমার যে 10 কাঠা জমিটা ছিল দুর্যোধন বাবু রাতারাতি সেটা পাঁচিল তুলে গিরে নিয়েছে। গিরে নিলে হলো? এটা মগের মুল্লুক নাকি? বলি তোর কাছে দলিল নাই? আছে, দলিল আছে, সেসব নিয়ে আমি থানায় গিয়েছিলাম। বড়বাবু বললেন ওসব দলিল টলিল আমরা কিছু বুঝি না, কোর্টের অর্ডার নিয়ে আয়, তখন আমরা দেওয়াল ভেঙে দেবো। কোনোদিনই ভাঙবে না, কোনোদিনই ভাঙবে না। ওই জন্য এই শয়তানটা এই এলাকার সব জমি গ্রাস করে বসে আছে। আমার পেছনে অনেকদিন ধরেই লেগেছিল, দেখা হলেই বলতো ভীম তোর জমিটা দিয়ে দে, আমি তোকে 10,000 টাকা দিচ্ছি। মাত্র 10,000 টাকা? আরে ও জমির দাম তো কমসে কম 2-3 লাখ টাকার কম হবে না রে। হ্যাঁ জেঠামশাই, ভেবেছিলাম ওই জমিটা বিক্রি করে বোন উত্তরার দিয়ে দেবো। তারা কি কায়েম জুড়ে দখল করে নিল? দখল করে নিল, দখল করে নিল, এতই সহজ। আজ রাত্রে আমি তোকে নিয়ে জীবন উকিলের বাড়ি যাবো, দখল নেবে। উকিল? না না জেঠামশাই, কোর্ট কাছারি চালাবার মতো অত টাকা আমি পাবো কোথায়? বাবা মা মারা যাওয়ার পর সামান্য ফুলের ব্যবসা করে দিন চালাই, আমি বাজারে বসি, আর বোন উত্তরা বাড়ি বাড়ি পুজোর ফুল পৌঁছে দেয়। টাকার জন্য তোকে ভাবতে হবে না রে। আমার চাকরিটা না থাক, তবু আমার পেনশনটা তো এখনো আছে তো নাকি? এ আপনি কি বলছেন জেঠামশাই? আপনার সামান্য কোটা পেনশনের টাকা আপনি আপনি পরের জন্য খরচা করবেন? পর কে পর? পরে মানুষই তো মানুষের আত্মীয়, তবু আমরা আপন পরের বেড়া জালে ঘিরে রাখি বলে ওই দুর্যোধন বাবুর মতো লোকেরা আমাদের সুখের স্বপ্নগুলো শয়তানির বেড়া জালে আটকে রাখে। কিন্তু জেঠামশাই, তোকে কিছু ভাবতে হবে না, তোকে কিছু ভাবতে হবে না। এই কৃষ্ণকান্ত মণ্ডল আজীবন সত্যের জন্য সংগ্রাম করে সর্বশান্ত হতে পারে, কিন্তু এখনো তার 2 উপযুক্ত ছেলে আছে, যুধিষ্ঠির আর অর্জুন। বাহ বাহ, চমৎকার! সারা জীবন তো নিজের পয়সায় ভূতের পাপে শ্রাদ্ধ করে পেরিয়েছেন, এবার দেখছি ছেলে দুটোকেও আপনি পথে বসাবে। সেটা নয় তো, আমি আমার ছেলেদের সঙ্গে আলোচনা করে নেব, সে নিয়ে তুমি কেন কথা বলছো ছোট বউ? আপনার ছোট ছেলের ব্যাপারে কথা বলার অধিকার নিশ্চয়ই আমার আছে। কি বলতে চাও তুমি? আপনার বড় ছেলে পত্রিকা ছাপিয়ে তো দেশ উদ্ধার করছে, কত টাকা দিয়ে রোজগার করে সে তো একমাত্র ভগবানই জানে। কিন্তু আমার স্বামী কল বর্ধমানে মিশে থেকে চাকরি করে, মাসে একবার মাত্র বাড়ি আসে, অথচ আপনারা আমার সুখ দুঃখের কোনো খবরই রাখেন না। তোমার আমার দুঃখ কিসে? দুঃখ আমার নেই, আমি কলকাতা শহরে নেই। আপনার ছেলেকে বিয়ে করে আমি কি বেশি বলতে পারেন? এখানে না আছে কালার টিভি, না আছে ফ্রিজ। আরে কালার টিভি নেই তো কি হয়েছে রে ছোট? কালার টিভি নেই তো কি হয়েছে? আমাদের একটা সাদা কালার টিভি তো আছে, আমরা সবাই মিলে মনের রং মিশিয়ে না হয় রঙিন করে দেব। থাক, যাদের কালার টিভি ফ্রিজ টিভি কেনার ক্ষমতা নেই তারা এইসব কথা বলে। শুনুন, আমার স্বামী রোজগারে, এই ছোট লোকেদের পেছনে আমি কিছুতেই খরচা করতে দেবো না। ভীমকে তুমি অপমান করতে পারো না। অপমান? অপমান কেন হবে জেঠামশাই? আমরা তো ছোট লোক, সেটা তো আমরা জানি। যারা জানে না তারা নিজেদের মুখের ভাষায় চরিত্রটা চিনিয়ে দেয়। ঠিক বলেছিস ভীম। হ্যাঁ তাহলে আজ রাত্রে, হ্যাঁ আজ রাত্রে তুই ওই জীবন উকিলের বাড়ি যাচ্ছিস তো? হ্যাঁ হ্যাঁ যাবো জেঠামশাই, যাবো। কিন্তু জেঠামশাই আমার খুব ভয় করছে, আমি কি পারবো? পারতে তোমায় হবে হবে, শপথ তুমি করো নতুন ভোরের সূর্য হয়ে আলোর মশাল ধরো। দুর্যোধন পালের বাড়ি যাব, তার মুখোমুখি দাঁড়িয়ে বলে আসবো এই ভীম মাইতি জান দেবে, কিন্তু জানের ভয়ে বাপ ঠাকুর তার জমি দেবে না। কিছু
এইভাবে দুর্যোধন বাবুর বিরুদ্ধে কেঁপিয়ে তুলে কি কোনো লাভ হচ্ছে? উনি কত মানে লোক, এই তো সেদিন নিজে বাড়ি বয়ে এসে পত্রিকার জন্য নতুন মেসেজ কিনে দিতে চাইলেন। আমাদের পত্রিকায় ওদের খবর আমরা কিছুতেই ছাপাতে পারতাম না। আপনার উন্নতি হয় আপনার তাই করবে। আমাদের পত্রিকা সবসময় অমানুষটার মুখ টেনে খুলে দেবে। এদেশটা হলো রামকৃষ্ণ বিবেকানন্দ রবীন্দ্রনাথের দেশ, আর সেদেশের মানুষ হয়ে আমরা তো আমাদের আদর্শকে বিক্রি করতে পারি না। কেন করবে না? বিবেকের আগুন দিয়ে তো রান্নাঘরে উনুন জ্বলবে না। আজকের সমাজ ব্যবস্থা এতটাই স্বার্থপর যে নিজেদের স্বার্থের জন্য যৌথ পরিবার ত্যাগ করে 500 স্কয়ার ফুট খোপে গিয়ে একটা সংসার পাচ্ছে, সেখানে গিয়ে নাইট ক্লাবের অন্ধকারে পৌরের বউয়ের গলা জড়িয়ে ধরে নাচ করছে, আর বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে বিগ বাজারের ঝুলন্ত সিঁড়িতে দাঁড়িয়ে আধুনিক ভিখারী গাইছে ঝুমবার আবার ঝুমসারাবি। এরপর যদি দুর্যোধন বাবু আপনাদের উপর প্রতিশোধ নিতে চায় তখন আপনারা কি করবেন? গান্ধী সুভাষ যদি ঘরে বসে থাকতো তাহলে এই দেশটা কখনো স্বাধীন হতো না। স্বাধীন হতো না ছোট বোমা। কি করলে কি হতো সেটা আমার জানার দরকার নেই। আমি কলকাতা শহরের মেয়ে, আমি সত্যের শাড়ি সাদা শাড়ি পরে আদর্শের মন্দিরে শুয়ে থাকতে পারবো না। আমার টিভি চাই, কালার টিভি চাই, ফ্রিজ চাই, বাড়ি চাই, গাড়ি চাই, গয়না চাই, আর তা যদি নাচ পাই তাহলে আমার স্বামীকে আমার আঁচলে বেঁধে নিয়ে আমি কলকাতার মেয়ে কলকাতাতেই ফিরে যাব। আ পঞ্চানী তুমি ওকে ডেকো না, আমি এতদিনে বুঝতে পাচ্ছি আমি একটা ভুল সত্য। না বাবা না, ভুল সত্য নয়। আজকের এই সমাজ ব্যবস্থা এতটাই স্বার্থপর যে উন্নয়নের আকাশে ওরা রঙিন ফানুস হয়ে একা একা উঠতে চাইছে, কিন্তু আমরা সবাইকে বুকে নিয়ে বাঁচতে বাবা, সবাইকে বুকে নিয়ে বাঁচতে পারবি না মা, পারবি না। আজ স্বাধীন ভারতের স্বাধীন মাটিতে নেমে এসেছে এক নতুন কুরুক্ষেত্রের যুদ্ধ, যে যুদ্ধে এই কৃষ্ণকান্তের বাঁশি শুনে কেউ এগিয়ে আসবে না, যুধিষ্ঠির ভীম অর্জুন কেউ একসঙ্গে অস্ত্র হাতে এগিয়ে আসবে না, ওই দুর্যোধন বাণের মতো লোকেরা ভারতবর্ষের কোল আলো করে বসে থাকবে। যদি বাঁচতে চাও, যদি বাঁচতে চাও তাহলে শয়তানটা দলে নাম লিখে নিজের উন্নতির পত্র পরিষ্কার করে নিয়ে যাও। চাও তুমি চাও 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 ঘণ্টেশ্বর বাবু আপনি ভেতরে যান, বাড়িটার প্রেসটা একটু সার্চ করে আসুন। কি বলছিলেন মাস্টারমশাই? আমি কেন এখানে? তা পুলিশের ডিউটির কি কোনো ঠিক ঠিকানা আছে মাস্টারমশাই? কখন যে তাকে কোথায় কোন কাজে যেতে হয়? তা আপনার ছেলে কোথায়? হ্যাঁ, ছোট ছেলে বর্ধমানে হোস্টেলে থেকে চাকরি করে, আর বড় ছেলে পত্রিকার কাগজ কিনতে কলকাতায় গেছে। পত্রিকার কাগজ কিনতে নাকি সন্ত্রাসবাদীদের সঙ্গে জরুরি মিটিং করতে? হ্যাঁ, গোপনে তদন্ত করে আমরা জানতে পেরেছি যে মাস্টার মশাইয়ের বড় ছেলে যুধিষ্ঠির মণ্ডল একটা ভয়ঙ্কর সন্ত্রাসবাদী দলের সঙ্গে যুক্ত। তার প্রেস থেকেই সন্ত্রাসবাদীদের প্রচারপত্র ছাপানো হয় আর অস্ত্র শস্ত্র সাপ্লাই করা হয়। চমৎকার! আপনার আবিষ্কার কিন্তু দেখছি অষ্টমতম আশ্চর্য, কেউ হার মানাবে বড় বাবু? পুলিশের লজ্জা শরম থাকতে নেই। যেদিন থেকে এই পোশাকটা গায়ে তুলেছি সেদিন থেকে আমি সত্য ধর্ম আর আইন শৃঙ্খলার অতন্দ্র প্রহরী। ওটা বাবার বসবার জায়গা। ও, আই এম সরি। একটা কথা মনে রাখবেন, হাতের দাঁত যেমন দেখাবার জন্য জীববার জন্য নয়। কিসের জন্য যে কি তা আপনাদের প্রেসটা সার্চ করলেই বোঝা যাবে। বাবু বুঝা গেছে, এদের প্রেস থেকে উগ্রপন্থীর পোস্টার আর এই রিভলভারটা পাওয়া গেছে।
আমাদের প্রেস থেকে পুরোপতি কষ্ট লাগবে দাদা, এই অসম্ভব, এই অসম্ভব। মানে সম্ভব কি সম্ভব নয় সেটা তো আপনি নিজের চোখে দেখতে পাচ্ছেন মাইরে। না আমার হচ্ছে আপনাদের কোথাও কিছু একটা ভুল হচ্ছে ইন্সপেক্টর। ভুল নয় বাবা, ভুল নয়, কোথাও কোনো কিছু যদি সার্চ করতে যেতে হয় তাহলে সেখানকার একজন সাধারণ নাগরিককে সঙ্গে করে নিয়ে যেতে হবে। সেখানে কি কি পাওয়া গেল তার একটা সিজার লিস্ট তৈরি করে তাতে এসে তাকে ওই করাতে হবে। ঘণ্টেশ্বর বাবু আপনি উত্তেজিত হবেন না, আপনি উত্তেজিত হবেন না, আমি তো জানি আপনি একজন গুন্ডা কিংবা বস্তান নন, আপনি আপনি নেহাতি একজন বিবেকবান, ধর্মপ্রাণ, ন্যায়পরায়ণ সাধারণ মানুষ, তাই নিজে যেচে পুলিশের কাজে সাহায্য করতে এসেছেন। চলুন সহজায়, আপনি কি আমাকে অ্যারেস্ট করছেন? আপাতত আপনি আমাদের হেফাজতে চলুন, যতদিন পর্যন্ত আপনার বড় ছেলেকে খুঁজে না পাওয়া যায় ততদিন আপনি ওখানেই থাকবেন। আপনি কিছু বলছেন না ভদ্র মহিলা? মাস্টার মশাই, আপনার কাছে যে ভদ্র মহিলা আমার কাছে সে একটা ক্রিমিনালের বউ ছাড়ার কিছুই নয়। নেহাত আমার মতো ধর্মপ্রাণ মানুষ বলে তাই, অন্য কেউ হলে এই বুটের আঘাতে ওর মাথাটা ভেঙে গুঁড়িয়ে দিত। মেরুদণ্ডটা ভাঙতে পারবেন না অফিসার, আমি মাস্টার কৃষ্ণকান্ত আদালতে দাঁড়িয়ে আপনাদের মুখোশ আমি খুলে দেব। কেউ আমাদের গায়ে কাঁটার আঁচড় লাগাতে পারবে না। যদি ভালো চান তাহলে আপনার বড় বৌমাকে বলুন দুর্যোধন পালের বাড়িতে গিয়ে ওর পা দুখানা জড়িয়ে ধরতে, তাহলে সারা জীবন আপনারা সুখে থাকতে পারবেন। খবরদার অফিসার, এবার থেকে এই হাতটা একটু সামলে রাখবেন, পরবর্তী ক্ষেত্রে আমার ঘরের লক্ষ্মীর গায়ে হাত তুললে এই কৃষ্ণ মাস্টারের সুদর্শন চক্র আপনার এই ঘুষকো হাতটা কেটে ফেলবে। হ্যাঁ হ্যাঁ, আমি কৃষ্ণ মাস্টার, সত্যের পূজারি, আদর্শে দীক্ষায় দীক্ষিত করেছি সারা গ্রামটাকে, তার মাঝে দুই একটা কৃষ্ণকান্তের জন্ম হলো তারা অচিরেই ধ্বংস হয়ে যাবে। বৌমা, বৌমা তুমি কিছু মনে করো না, আমি আমি এক্ষুনি আসছি, চলুন চলুন অফিসার চলুন। দিঘি ভরা জল করে ঠল ঠল নানা ফুল ধারে ধারে, হুট করে বাড়িতে ঢুকে এভাবে চাচামেচি করছো কেন?
দেখছ না আমি গান গাইছি মরণ বলি গানটা কি চোখে দেখা জিনিস ওটা তো কানে শোনার ব্যাপার সেই ব্যাপারটা তোমার কানে ঢুকছে না কেন আরে ঢুকছে রে বাবা ঢুকছে আমার হাতে এখন কত কাজ জানো এখানে 10টা বাইতে ফুল দিয়ে আমাকে আর 10টা বাইতে বাইরে ফুল দিতে যেতে হবে বলি যাও 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 একটু দুশো সন্ধ্যাকে রেখে দাও তো ওই 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 তুমি কাকে কি বলছো জানো তুমি চেনো আমাকে নিকা তাল গাছের মধ্যে লম্বা হয়ে গেছো তো তুমি আর অমিতাভ বচ্চন হয়ে যাও মি যে সবাই তোমাকে দেখে নাচবে গাইবে আর বলবে জিসকে বেবি লাভ মি উসকা ভি বানা ভদ্রলোকের বাড়িতে ঢুকে না ভদ্র ব্যবহার করবে আমাকে একদম অভদ্র বলবে না বুঝেছো এই বাঞ্চলে যে কটা বাড়িতে আমি ফুল দিই সবাই আমাকে কত ভালোবাসে কেউ তোমার মতো বেড়াল দেখায় না সবাই বসে চা বিস্কুট খাওয়া চা বিস্কুট আচ্ছা বেতু তুমি কখন থেকে বাড়িতে ঢুকে বক 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 করে আমার মাথার উপর ঘুরিয়ে দিলে এই আর তুমি কি বলতো রেগে গেলে তো তোমার মুখে গালি ফটকা ফাটে ফট 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 সকাল সকাল কার মুখ থেকে যে ঘুম থেকে উঠেছিলাম ও বাবু কি মিড়মিড় করছো তুমি কি পাগল ডোন্ট টক ডোন্ট টক রাবিস উইথ মি আন্ডারস্ট্যান্ড চি আন্ডারপেন ওটা আন্ডারপেন নয় মা আমার ওটা আন্ডারস্ট্যান্ড নাই তুমি আমাকে ইংরেজিতে গালাগাল দিলে চল ও আমি তো পড়াশোনা জানি না ইংরেজিও শিখিনি না 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 তুমি আমাকে যত ইচ্ছে গালাগাল দাও আমার যা কিছু জানিস না মা গো মা আমার আমি তোমার সামনে হাত জোড় করে বলছি হয়তো তুমি বাড়ির ভেতরে যাও না হয় বাইরে যাও দয়া করে কিছু একটা করো এই তো পথে এসেছো আরে বাবা আমার সাথে কি চাইন করেছো কোনো মাল পাত্তা পাইনি আর তুমি তো কোন ছেড়ে যাও 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 একটু কানা দিকে রেখে দাও তো বুঝেছি বুঝেছি তোমাকে ওই ভদ্র কথায় বাড়ি থেকে বের করতে হবে না তোমার জন্য দারোয়ান ডাকতে হবে হ্যাঁ দারোয়ান উড়ি বাবা উড়ি বাবা ভয় পেয়ে গেলাম আই ডাকো 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 এ ভাই ঠাকুর ডাকো তার সবাইকে ডাকো সবাই আমাকে এক ডেকেছে নেই আচ্ছা তোমাকে দেখে আগে কখনো দেখিনি তুমি নতুন এসেছি বুঝি হ্যাঁ এসেছি তো কি হয়েছে কি হয়েছে বুঝি বলি কাজে ঢুকে ফাঁকি দিয়ে গান গাওয়া হচ্ছে জানো ওই দুঃশাসন বাবুকে দিলে দিলে তোমার চাকরি চলে যাবে কেন তোমাদের এই দুঃশাসন বাবু কি তোমার সব কথা মেনে চলে নাকি চলে 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 আর তিন বছর হলো আমি এখানে ফুল দিচ্ছি আরে বাবা আমার দাদা ভীম মাইতির ফুলের দোকান দাদা দোকানে বসে আমি সারা পাড়া ঘুরে ঘুরে ফুল দিই এই দাও 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 কি বলে তুমি কার্বন ভীম মাইতি আরে বাবা হ্যাঁ এই অঞ্চলে সবাই আমাকে এক ডাকে চেনে আমার নাম উত্তরা আমাকে চিনতে পারলে না উত্তরা আরে আমি তোমাদের দুর্যোধন বাবুর ভাই অভিমন্যু বাবারে বাবা এই 7 বছর শহরে ছিলে না তার মধ্যে তোমাকে না যতই আমি বলতে যাই না কেন উত্তরা তা বলে তা বলে তুমি আমায় চিনতে পারবে না এ আমি ভাবতেই পারি না উত্তরা শুধু আমার একাই দোষ তোমার কোনো দোষ নেই তুমি তো আমাকে চিনতে পারনি মুশাই তা কি করব বলো এই 7 বছরে এদিকে শোনো এই 7 বছরে একজন মেয়ের শরীরে এত পরিবর্তন আসে যে তার আপন জন পড়া ছোট্ট একটা ফুলের কলির মতো আজ সেই কলিটা তার সমস্ত পাপড়ি মেলে ধরেছে আর তোমার এই নতুন রূপটা আমার চোখে বারবার দেখতে ইচ্ছে করছে উত্তরা অভিতা বলে না অভিতা বলে না আমার সে ভীষণ লজ্জা করছে ভীষণ আজ যে খুব লজ্জা পাচ্ছ কিন্তু একদিন আমরা নদীর ধারে দাঁড়িয়ে অনেক স্বপ্ন দেখেছিলাম তা তোমার মনে আছে মনে আছে অভিতা আমার সব কথা মনে আছে সেই ছোটবেলায় তুমি আমি খেলাঘরে স্বপ্ন দেখেছিলাম
আর আমি যখন খেলার নেশায় বিভোর হয়ে থাকতাম তখন তুমি আমাকে জড়িয়ে ধরে বলতে ভেগে মোর ঘরের চাবি দিয়ে যাবি আমাদের জীবনের সোনালী দিনগুলো চৈত্রের রাতে স্বপ্নের মতো হারিয়ে গেছে কবিতা আজ তোমার আমার মধ্যে আকাশ পাতাল ব্যবধান আমি হলাম সামান্য ফুলবালি আর তুমি হলে রাজকুমার ভগবানের সৃষ্টিতে সব মানুষই সমান শুধু বাইরের পোশাক দেখে চেনা যায় কেউ বা হয় ফকির আর কেউ বা হয় মহারাজা আজ আজ তাই তো আমরা আমরা বন্ধু ছিলাম আজ সারা জীবন বন্ধু থাকব আর আমরা গেয়ে যাব সেই বন্ধুত্বেরই গান জান সে ভি খেলেঙ্গে তেরে লিয়ে লে লেঙ্গে জান সে ভি খেলেঙ্গে সহদেব তুই কোনদিন আমাকে বস বলে ডাকবি না দেখো ছোটবেলা থেকে তুই আমি উত্তরা একসাথে বড় হয়েছি হ্যাঁ যদিও আমি আর উত্তরা খুবই গরিব ঘরের মানুষ কিন্তু তুই তুই তো কোনোদিন আমাদের সেভাবে দেখিস নি রবি তাই তো তোর কোম্পানিতে ম্যানেজার করে আমায় তুই কলকাতায় নিয়ে গেছিস তাই বলি তো তোমাদের মালিক আর কর্মচারী সম্পর্কটা বদলে যাবে না ওইরকম কোনো সম্পর্ক আমি বিশ্বাস করি না উত্তরা তাই আমি সেদিন তোমাকে যতখানি ভালোবাসতাম আজও ঠিক ততখানি ভালোবাসি কিন্তু আজ তোর মুখে সেই ছোটবেলার ভালোবাসার কথাটা শুনতে যেমন ভালো লাগছে তেমন বড্ড ভয় করছিল রবি ভয় ভয় কিসের সহদেব তোর দাদা দুর্যোধন পাল এই অঞ্চলের দ্বন্দ্ব মুন্ডের কর্তা অর্থের অহংকারে তিনি গরিব মানুষকে মানুষ বলেই মনে করেন তার একটাই স্লোগান মেরা ভারত মহান গাও দুর্যোধনের জায়গা আর সেই দুর্যোধনের পালে ভাই হয়ে সামান্য একটা ফুলওয়ালকে ভালোবাসার সাহস কোথায় পেলি আমি মালিকের সামনে মাথা উঁচু করে কথা বলবি না আমার ভাইয়ের বোকামি সুযোগ নিয়ে তুই বাড়ির বউ হওয়ার স্বপ্ন দেখছিস না দাদা না উত্তরে এমন স্বপ্ন দেখার সাহস কোনো দিনই পাবে না অভি নিজে তাকে কথা দুধের দত মুখে নে কে কখন কাকে কি কথা দিয়েছিল আয় তোর কোনো মূল্য নেই রে আচ্ছা বুঝতে পেরেছিস তুই আর উত্তরে একই গায়ে থাকিস এটা তোদেরই ষড়যন্ত্র এর পেছনে কারো কোনো ষড়যন্ত্র নেই দাদা আমি উত্তরকে ভালোবাসি এবং ভবিষ্যতে ওকেই বিয়ে করতে চাই রাজকুমারের সাথে ফুলওয়ালের বিয়ে হতে পারে না ওই মেয়েটা ভালোবাসা কিছু বুঝে না রে বুঝে আমার সম্পত্তি তাই ছোলা করে তোকে ভুলিয়ে রাখতে চাই আমি টাকা পয়সা পাইনি কাল থেকে বাড়ির ত্রিসীমানা যেন দেখতে না পাই উত্তরা যদি এ বাড়িতে আসতে না পারে তাহলে বাধ্য হয়ে ওর সাথে দেখা করতে আমাকে ওর বাড়ি যেতে হবে না সামান্য একটা মেয়ের জন্য আমার মুখের উপর এত বড় কথা বলার সাহস কোথায় পেলে হবি কে আছো শিক্ষা দীক্ষা আমি কে আছো
কিদের তুমি সুখী করবে দাদা হাতি বাজারে সুখের কোন মূর্তি কিনতে পাওয়া যায় না মানুষকে তার মনের মধ্যে সেটাকে গড়ে নিতে হয় ঠিক বলেছিস উত্তরা তাই তো সোনার পালঙ্কে শুয়ে রাজার চোখে ঘুম আসে না কিন্তু ছেঁড়া কাঁথায় শুয়ে ফকির নিশ্চিন্তে নিদ্রা যায় আমি বললাম মেয়েটার সাথে কোন রকম সম্পর্ক লাগলে আমি তোকে সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত করব তোমার সম্পত্তিতে আমার বিন্দুমাত্র লোভ নেই দাদা বাবা আমাদের দুজনের জন্য যে সম্পত্তি রেখে গেছে তার অর্ধেকটা বিক্রি করে আমি উত্তরাকে নিয়ে কলকাতায় থাকবো তুই সম্পত্তি বিক্রি করবি তুই জমি বিক্রি করে দিবি যে জমিকে আমি প্রাণের চেয়ে ভালোবাসি যে জমির ভাগ দেওয়ার ভয়ে বিয়ে পর্যন্ত করেনি তুই দুর্যোধন পালের সিন্ধুক থেকে সেই জমির দলিলগুলো বিক্রি করে দিবি আমাদের দুজনের ভালোবাসাকে বাঁচিয়ে রাখতে হলে এছাড়া অন্য কোনো পথ খোলা ছিল না এতদিন আমি এবারটি ভুল দিতে এসেছি কিন্তু আপনার ওই ফুলের মতো মনটাকে আমি কিন্তু চিনতে পারিনি আপনি আমাকে ক্ষমা করে দিন দাদা আপনি আমাকে আরে তোর সুখে তো আমার সুখ তাই তুই যদি ভালোবাসিস সে সামান্য ফুলওয়ালি হলো আমার কাছে রাজকুমারী তাই তো এতক্ষণ ধরে তোদের ভালোবাসার জোরটাকে আমি যাচাই করে দেখছিলাম তুমি আমায় ক্ষমা করে দাও দাদা আমি না জেনে তোমায় আঘাত করে ফেলেছি ও সবাই করে সেই মহাভারতের আমল থেকে দুর্যোধন নামটা শুনলে সবাই তাকে ভিরেন বলে মনে করে একদম তাই তো আমি নবভারতের মানুষকে নতুন স্লোগান শোনাতে চাই বলো মেরা ভারত মহান তোমার স্থান পায় নয় বুকে এসো মা না মা নয় বোন বোন বউ শোনা বোনা এবার আমি নিজে তোমাদের বাড়ি গিয়ে তোমার দাদা ভীমের কাছ থেকে আমি তোমাকে ভিক্ষে চাই কি বলছেন দাদা আপনি নিজে উত্তরাদের বাড়ি যাবেন খালি যাব না গরিব বলে কেন মানুষ নয় হরিদাস পর বলে গেছেন সবার উপরে মানুষ সত্য তার উপরে না দাদা হরিদাস পাল নয় বলে গেছেন চণ্ডীদাস চণ্ডীদাস সে আবার কি হরিদাস পালের চোর নাম করলো বুঝি আসলে হরিদাস পাল আর দুর্যোধন পাল দুজনেই হলো পার বংশের গৌরব তাই আমি ভাবলাম সালাম আগামী তিন দিনের দিন একটা ভালো দিন আছে ওই দিন তোমাদের সালা বিয়ে করবে ওই দিন তোমাদের দুজনে বিয়ে হবে যাও যাচ্ছি দাদা আমরা হলাম কোরমা আপনার মতো মহাসাগর কি মাপা যায় দাদা চলি অভি আমিও তোর বিয়ের বউ ভাত খেয়ে একেবারে কলকাতায় যাবো তার আগে আমাদের গ্রামের সকলকে ডেকে ডেকে বলবো আপনারা এতদিন সত্যিকারের মহাপুরুষকে চিনতে ভুল করেছিলেন আমার সাথে বলুন মেরা ভারত মহান গাও দুর্যোধনের জয় তুমি আমায় ক্ষমা করে দিও দাদা তোমার মনের মধ্যে যে স্নেহের প্রদীপটা তুমি জ্বালিয়ে রেখেছিলে তার আলোটাকে ভুলে আমি শুধু কালীটাকেই গায়ে ভেঙেছি আজ এক অচেনে আলোর জোয়ারে আমার মনটা কানায় কানায় ভরে গেল দাদা কানায় কানায় ভরে গেল ভরে যাবে এবার আমার ভোটের বাক্সটা কানায় কানায় ভরে যাবে গেল বার ওই উত্তরেতে গেলে একটা মানুষ আমাকে ভোট দেয়নি তাই মাত্র 300 ভোটে আমি একা হারতে হয়েছিল কিন্তু এবার এবারে এখানকার সমস্ত ঘটনা উত্তরা ওদের গ্রামে গিয়ে বলবে আর এই গরিব দরজি দুর্যোধনের নামে সবাই ধন্য ধন্য করবে আর ভোটের বাক্সে বন্যা এনে দেবে শালা এই বুদ্ধি না থাকলে আমি হরিদাস পালের বংশধর দুর্যোধন পাল কিন্তু দুর্যোধন পালের ভোটের বাক্সে যে দুর্যোগ নেমে এসেছে মামা কেন দুর্যোগ নামবে কেন যে সংবাদপত্রের সাংবাদিক আমার পিছনে নেগেছিল তাকে তো তোরা ওই গঙ্গাপথের ধাবায় আটকে রেখেছিস আপনি এই সময় ভীম ভাইদি জমিটা দখল করতে গেলেন কেন তাদের তোর কি ও তো আপনার নামে মামলা করতে করে যাচ্ছে ভীম আমার নামে মামলা করতে কোর্টে যাচ্ছে শুধু তাই নয় তাও কি ভোটে খবর দেখানোর জন্য গ্রামে টেলিভিশনের লোক আসুক ভীম ভাইদি তাদের কাছে সব কথা
খুলে বলে দিয়েছে বলো আর তারা এখনি আপনার সাক্ষাৎকার নেওয়ার জন্য এদিকে আসছে কেন আসবো স্যার যেখানে দুর্নীতি যেখানে সত্যের গোলাট দিয়ে মারা হচ্ছে আমরা ক্যামেরা নিয়ে সোজা পৌঁছে যাবো সেখানে আসো আসো তা কি নাম তোমাদের এই না তোমার নাম কোন চ্যানেল শ্মশান বাংলা চ্যানেল কি বাংলা শ্মশান বাংলা শ্মশান বাংলা যতবার দুর্নীতির লড়াই সন্ত্রাসের আগুনে দেশটা যখন শ্মশানে ছায় হয়ে যেতে বসেছে আমরা সেই শ্মশানে সত্যের ফুল হয়ে পড়তে চাই তাই আমাদের চ্যানেলের নাম শ্মশান বাংলা চ্যানেল ভালো বেশ ভয়ঙ্কর ধরনের ভীতিজনক একটা ভালো নাম তা বলো আমাদের নাম মানে আমার কাছে কি জানতে চাও বলো শ্মশান বাংলার সমস্ত দর্শককে বলো হরি কি হরি বলো হরি কেন কেউ মারা গেছে না স্যার আসলে এটা হলো সিগনেচার টুন কারোর সাথে কথোপকথনের আগে এটা আমরা ভূমিকা হিসেবে বলে থাকি আচ্ছা তা বলো কি আছে হ্যাঁ স্যার শ্মশান বাংলার সমস্ত দর্শককে বলো হরি এর আগে আপনারা গরিব ভীমমাটি ফুল চাষির অভিযোগ শুনেছেন এখন আপনার মাননীয় শ্রীযুক্ত দুর্যোধন পালের বক্তব্য শুনবেন আমার বক্তব্য হ্যাঁ স্যার আমার ধরো গিয়ে আমার এখানে বক্তব্য মেরা ভারত মহান গাও দুর্যোধনের জয়গান ব্যাস ভাই আর না স্যার আপনি নাকি জোর করে ভীম মাইতে জমিটা দখল করে দিতে চেয়েছিলেন কেন স্যার মিথ্যা কথা সম্পূর্ণ মিথ্যা কথা আরে ভীম ভাইয়ের বাবা ওই জমিটা 20 বছর আগে আমার কাছে বিক্রি করে গেছে ও ভীম ভাই তখন ছোট ছিল তাই ব্যাপারটা জানা ছিল না স্যার জমি দলিলটা আপনার কাছে আছে অবশ্যই আগে নাই আগে বাবা এনে সিন্দুকের চাবি নে ওই জমি দলিলটা বার কর আমি কাঁচা কাজ করি না ভাই কলকাতা থেকে নকল দলিল বানিয়ে নিয়েছি স্যার নকল দলিল হ্যাঁ এই নকল কেন হবে স্যার আপনি তো বললেন নকল দলিল দলিলের নকল ও আচ্ছা আচ্ছা গদাই এ নিনি বাবা নকল দলিল এই কি দলিল না বাবা না আসল আসলের নকল দলিল হ্যাঁ এই রে শ্মশান বাংলার সমস্ত দর্শকবৃন্দ আপনারা দেখলেন আসল দলিল নকল কিভাবে দুর্যোধন বাবুর মতো মহান নেতার চরিত্র হরণ করার জন্য ভোটের আগে ভীম মাইতি মিথ্যে অভিযোগ করছে না না মিথ্যে নয় খাঁটি সত্যি কথা দুর্যোধন বাবু দলিল জাল করেছেন আর আমি আসল দলিল নিয়ে আদালতে যাব আদালতে যাবি হ্যাঁ আদালতে যাব আদালত দেখাচ্ছি দুর্যোধন পালকে আদালত সারা দেওয়ানি মামলা 20 বছর লেগে যাবে তুই মরে যাবি তোর ছেলে পোলে মরে যা ছেলে পোলে কেন মরবো ছেলে পেলে উকিলের পিছনে টাকা ঢালতে ঢালতে সব শান্ত হয়ে যাবে এ আপনি কি বলছেন বাবু হ্যাঁ রে ভীম মামা ঠিক কোথায় বলে ডেটে পর ডেট পড়বে আই উকিল বাবু ছেলে মুখে ভাত আকাল জজ সাহেব মায় সাধ্য না না বাবু না আপনি আমার এত বড় ক্ষতি করবেন না আরে তাই বলে তো আমি আমার লাজ্য পাওনা ছেড়ে দিতে পারি না আমরাও তো বাপ ঠাকুরদের আমল থেকে জমিটা ভোগ করে আসছি এতদিন তোদেরকে কিছু বলিনি গরিব মানুষ চাষ করে খাচ্ছিস খা কিন্তু তোর বাপটা যে এইভাবে আমার বাবার কাছে ওই জমি যে বিক্রি করে দে তোদেরকে পেটে মেরে দিয়ে গেল কেন এখন তোর চোখের জল থেকে আবার তো তোর জল আসছে ও না বাবু না আপনি আমাকে দয়া করুন আমি ভেবেছিলাম ওই জমিটা বিক্রি করে আমার বোন উত্তরার বিয়ে দেব আরে আমিও তো ওই জমিটা বিক্রি করে আমার কি করবি বোনের বিয়ে দেব ওই জমিটা বিক্রি করে হ্যাঁ বাবু বাস তাহলে তোর আর আমার দুজনের সমস্যা সমাধান হয়ে গেল কি করে বাবু দেখ তোর বোনের বিয়ের ব্যবস্থা আমি করছি হ্যাঁ তোর বোনের বিয়ের ব্যবস্থা আমি করছি এক পয়সা পণ দিতে হবে না শুধু শাঁখা দিবি সিঁদুর দিবি আর মেয়েটাকে পাঠিয়ে দিবি না এটা কাপড় পরিয়ে দিস কিন্তু কিন্তু বিনি পয়সায় ভিকিরি ঘরের মেয়েটাকে কে বিয়ে করবে বাবু আমি আপনি হ্যাঁ আমি আপনি আমি তোর তোর বাবা আমি কেন আমার ভাই আমার ভাই অভিমন্যুর সাথে তোর বোন উত্তরের বিয়ে দিয়ে ওকে আমি আমার ভাতৃবধ করে নিয়ে আসবো দেখ তোর বোনের বিয়েও হয়ে গেল আর আমার জমি আমারই রইল আরে তোর বোনই তো একদিন ওই জমি আর শুধু ওই জমি কেন পুরো সিন্ধুকের মালকিন হবে এই আপনি কি বলছেন বাবু রাজা হয়ে আপনি ফুলওয়ালিকে বাড়ির বউ করবেন সে ভীম ওকে তো বলতেন এই এই যুগে কেউ রাজা নয় কেউ ফকির নয় সবাই সমান সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই বলে গেছেন হরিদাস পাল আমার পূর্বপুরুষ না স্যার এই কথাটা বলেছেন চণ্ডীদাস চণ্ডীদাস সে আবার কে চণ্ডীদাস
যেই হন না কেন মাননীয় দর্শকবৃন্দ, আপনারা দেখলেন মাননীয় দুর্যোধন বাবু কিভাবে সব সমস্যার সমাধান করে দিলেন। শুধু তাই নয়, একদম সামান্য সর্বহারা ফুল অলি মেয়েকে নিজের ভাতৃবধ গ্রহণ করে তিনি সব সমস্যার সমাধান করে দিলেন। শুনবেন, আগামী তিন দিনের দিনে একটা ভালো দিন আছে, ওই দিন তোর বোনের সাথে আমার ভাই অভিমন্যুর বিয়ে হবে। ওই দিন তোমাদের নিমন্ত্রণে শ্মশান ভাই, এই না এই বোতল ভাই, না এই সাংবাদিক ভাই। ওরে ভীম, এবার দুহাত তুলে বল মেরা ভারত মহান, গাও দুর্যোধনের জয়গান। বলবো বলবো, শুধু আমি একা নয়, এই অঞ্চলের প্রতিটি মানুষকে ডেকে ডেকে বলবো, দুর্যোধন বাবু মানুষ নন, তিনি দেবতা, তিনি দেবতা। এ পাড়াতে বলতে বলতে যা। হ্যাঁ বাবু, শ্মশান মানে সমস্ত দর্শককে আমাদের এই মহামানবের সরাসরি সম্প্রচার করতে পারে নিজেদের গর্বিত মনে করছি। আরো এই অঞ্চলে বেশ কিছুদিন থেকে এই মহামানবের মহান মহান কার্যকলাপ আপনাদের সামনে তুলে ধরবো। আজকে যে অনুষ্ঠানটা আমরা বলহরি দিয়ে শুরু করেছিলাম, সেই অনুষ্ঠান হরি বল দিয়ে শেষ করছি। চলো হি ক্যামেরাম্যান, সারা বলহরি আছে, হরি বল আছে। ছিচি ছিচি মামা, এটা আপনি কি করলেন? সামান্য একটুকুরো জমির জন্য ওই ভিখারি বন্ডকে ঘরে তুলবেন? জমির জন্য নয় রে, ভোটের জন্য। ওই জন্য তো আগে থেকে ভীমের জমি আমি দখল করে রেখেছিলাম, আর কলকাতা থেকে অভিমন্যুকে গ্রামে এনে রেখেছিলাম। আমি তো জানতাম ছোটবেলা থেকে অভিমন্যু আর উত্তরের মধ্যে সম্পর্ক আছে, তাই তো এক ঝিলে দুই পাখি ওই জমির সাথে ভোটের বাক্স। তার মানে ওই সামান্য ফুলবাড়ি হবে এই পারবাড়ির বউ? তৎকালে বাঞ্চারাম হতে ধরবে আমার ভাইয়ের গলা, তারপর তারপর দুজনে একদিন শেষ হয়ে যাবে। মানে অভিমন্যু? হ্যাঁ অভিমন্যু, অভিমন্যু আজ আমাদের সম্পত্তি ভাগ করতে চেয়েছে। একবার একবার যখন কথাটা মুখ থেকে উচ্চারণ করেছে, তখন একদিন না একদিন ওই কাজটা সে করবেই, আমি তো তা হতে দিতে পারি না রে। কিন্তু ও কিন্তু অভিমন্যু তো আমার নিজের মায়ের বেটের ভাই, জমির বদল আমি কোনো ভাই জানে রে। ওই জমি আমার প্রাণ, ওই জমি আমার বুকের পাগল। তারপরে দুর্যোধন যেমন বলেছিল বিনা যুদ্ধে নাই দেব সুচার জমে তিনি, তেমনি আমিও বলছি শোন আমার জমির এক কলা ধুলো আমি কাউকে দেব না। তারপরে দুর্যোধনের পতন হয়েছিল, নবভারতের দুর্যোধন জমির বদলে ভাইয়ের রক্ত নেবে রক্ত। তাই বলে নিজের হাতে নিজের নিজের হাতে নয় রে, নিজের হাতে নয়, আগে উত্তরাকে এ বাড়িতে বউ হয়ে আসতে দে, তারপর আমার খেলাটা দেখে যা। এমন সব প্ল্যান করে রেখেছি না, একেবারে কাল কেউটের ছোব। আর ছোবল তো আমি মারবো না রে, মারবে অভিমন্যু নিজে। এমন সব কাণ্ড করব যা থেকে দেখবি একদিন অভিমন্যু ওর বউ উত্তরাকে খতম করে দিয়েছে, আর পুলিশ সেই খুনের দায়ে অভিমন্যুর গলায় ফাঁসির তলি ঝুলাবে। তবেই তো দেশের মানুষ আমার পায়ে মাথা নেবে, বলবে মেরা ভারত মান, গাও দুর্যোধনের জয়গান। এই তো এসে গেছি, শোন আজ আমাদের বস এখানে আসছে। হ্যাঁ, তুই একটা নাচ করবি আর আমি গানটা গেয়ে দিচ্ছি, তুই সে তাড়াতাড়ি গানটা নাচ কর। বুজুর্গনে বুজুর্গনে ফরমায়া কে আপনে পেরো কে উপর খড়ে হোকে দিখলাও তো ইয়ে জমানা তুমারা ফসানা তুমারা হ্যায়। तो लो भैया हम अपने पैरों के ऊपर खड़े हो गए और मिला ली है ताल, दांतों तले चबा उंगलियां उंगलियां, ये जहां देख कर देख कर अपनी चाल। धन्यवाद है के पागे घुबरो के पागे घुबरो बाग
मेरा नाची थी। চলো সোনামণি আমাদের ঠাকুর ঘরে যাই চলো। আমি পাকে ডুবে থাকি
আর তুমি সেই পাকে পদ্ম ফোটাও কেমন, তাতে তোমারও লাভ আমারও লাভ। আমরা আগে বলেছি আপনার পেশার জন্য নতুন মেশিন কিনে দেবো, আপনাকে নগদ 2-4 লাখ টাকাও দেবো। টাকার লোভে আমি দেশের মানুষের সাথে বেইমানি করতে পারবো না। আমি যতদিন বাঁচবো আমার এই কলমের কালি দিয়ে সাদা কাগজের পাতায় তোমাদের কালো ধান্দার ইতিহাস লিখে দেব। মনে রেখো তোমার 2 টাকার কলম আমার কিচ্ছু ক্ষতি করতে পারবে না। আমরা হলাম কি পলিটিশিয়ান, মাথায় টুপি মুখে অহিংসার বলি, আর চাদরের নিচে লুকানো থাকে বোমা বন্ধু। বোমার বন্ধুকে রাখাতে মানুষ একবার মরে, মরার পর ওই কলমের কালি মানুষকে কলঙ্কের কালিতে ডুবিয়ে মরে। এই তুমি কি কথা শোনালে সাংবাদিক, তোমার তোমার কথা শুনে আমার আমার চেতনা ফিরে এলো। আমি আমি পরাজয় স্বীকার করে দূরে বহু দূরে আমি ওদিকে তাকিও না, তাহলে বুকে ব্যথা পাবে, চোখে জল আসবে, আর আমাদের পুজোটাও মাটি হয়ে যাবে। কি করবেন বাবু, মানুষটা যে মরে গেল। মরবেই মরবেই মরবেই, দুর্যোধন পালের হাতের কাজে কোনোদিন ভুল হয় না। এই ঘন্টা কথা, লাশটাকে কেটে টুকরো টুকরো করে ধাবার উনুনের মধ্যে ফেলে দিবি, কেউ কোনোদিন ওর খোঁজ পাবে না। সবাই ভাববে পুলিশের ভয়ে গা ঢাকা দিয়েছে, বউটাও কোনোদিন বিধবা হবে না। আমি ভেবেছিলাম একটু ভয় দেখি ছেড়ে দেবেন, কিন্তু কিন্তু ভোটে আগে এভাবে নিজের হাতে মারা করলেন বাবা। তাতে তো ভয় পাচ্ছিস কেন, এদেশে প্রতিদিন 14টা করে লাশ পড়ে, প্রতি 54 মিনিটে 1টা করে যুবতী মেয়ে ধর্ষিত হয়, আর 372টা গৃহবধূ আগুনে চলে পড়ে পড়ে হাজার 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 মানুষ ঘর ছাড়া হয়ে তামসিপের গিয়ে খিচুড়ি খায়, এটাই এদেশের রাজনীতি। 1টা 1টা করে লাশ পড়বে, আর আমিও এক পা করে সিংহাসনের দিকে এগিয়ে যাবো, আর ক্ষমতার সিংহাসনে বসে এদেশের মানুষের রক্ত চুষে খাবো। তবু তবু এদেশের মানুষ আমার পায়ে মাথা নামিয়ে বলবে, মেরা ভারত মহান, কাউ তুচ্ছ ধরে জয়গান। আমরা ঠাকুর ঘরে যাই, চলো। আজ থেকে 1 সপ্তাহ আগে দুর্যোধন বাবুর ছোট ভাই অভিমন্যুর সাথে গরিব ফুল চাষী ভীমমাইতির বোন উত্তরায় বিয়ে হয়ে গেছে। বিয়ের অনুষ্ঠান এবং বহুবাদ সরাসরি আমাদের শ্মশান বাংলা চ্যানেলের পক্ষ থেকে সম্প্রচার করেছি। একজন কোটিপতি ছেলের সাথে একজন সর্বহারা ফুলওয়ালীর মেয়ের বিয়ে এদের সমাজ জীবনে এক দৃষ্টান্তমূলক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। জনমানব ইতিমধ্যে দুর্যোধন বাবুকে মহামানবের আসনে বসিয়েছেন। আপনারা জানেন গতবারের নির্বাচনে দুর্যোধন বাবু মাত্র 300 ভোটে হেরেছেন, এবার তার নামে যেভাবে দিকে দিকে জয়ধ্বনি শোনা যাচ্ছে, এবার নিশ্চিন্তে বলে যেতে পারে দুর্যোধন বাবু বিপুল ভোটে জয়লাভ করবেন। হ্যাঁ হ্যাঁ, জিতবে জিতবে জিতবে, দুর্যোধন বাবুকে কেউ ভোটে হারাতে পারবে না, তিনি মানুষ নন, দেবতা। আরে আসুন আসুন ভীম বাবু, বলহরি। হ্যাঁ বলহরি। আমাদের শ্মশান মানে দর্শকেরা এখন সিরিয়ালের নামে শাশুড়ি আর বইয়ের এক ঘেমে দেখতে চাইছে না, তারা এখন অধীর আগ্রহে আপনার কথা শোনার জন্য অপেক্ষা করে আছে। আমার একটাই কথা, আপনারা সবাই দুর্যোধন বাবুকে ভোট দিন। তাকে ভোট দিলে দেশের জনগণের কি লাভ হবে? হবে হবে, লাভ হবে। চৈতন্যদেব যেমন অনাথ দুঃখীদের আদর করে বুকে টেনে নিয়েছিলেন, তিনিও তেমনি আদর করে আমাকে বুকে টেনে নিয়েছেন। তিনি ভোটে জিতলে এই অঞ্চল থেকে গরিব বড় লোকের ভেদাভেদ মুছে দেবেন। সেটা কি হওয়া সম্ভব ভীম বাবু, যেভাবে আপনার বোনের বিষ সাথে বিয়ে দিয়ে আসলে আপনার জমিটাই কব্জা করে নিয়েছিল, যেভাবে বহুজাতিক কোম্পানিগুলো চাকরি আর উন্নয়নের লোভ দেখে আসলে চাষিদের চাষের জমিগুলোই কেড়ে নিচ্ছে? মিথ্যে মিথ্যে, এই আপনাদের অপপ্রচার, গরিবের উন্নতি সহ্য করতে পারেন না বলে। আরে মিথ্যে যদি হবে তাহলে আপনি দুর্যোধন বাবুর নামে মামলা করতে গিয়েছিলেন কেন? আমি ওই অপপ্রচারে ভুলে গিয়েছিলাম ভীম বাবু, আসলে মাস্টার মশাই আমাকে ভুল বুঝিয়েছিলেন। ছি ভীম ছি, আর তোমার স্বামী পুলিশের ভয় গা ঢাকা দিয়ে ঘুরে বেড়াচ্ছে, আমাদের সর্বনাশের কথা চিন্তা না করে নিজেদের মান বাঁচানোর চেষ্টা করো বড় ভাই, নিজেদের মান বাঁচানোর চেষ্টা। বাঁচবে না, বাঁচবে না।
এতে ছেলে মেয়েরা আমার ম্যাডাম বলুন আপনি নির্ভয়ে বলুন আপনার কথা শোনার জন্য আমার শ্মশান মালা দর্শকেরা চা শুদ্ধ খেতে ভুলে গেছে আপনি নির্ভয়ে বলুন আমার মন বলছে আমার স্বামীকে শুধু ওরা কিডন্যাপ করেনি এতদিন হয়তো ওরা কোনে করে ফেলেছে তা না হলে পরে ওই মানুষটা আমাকে ছেড়ে কোনোদিন কোথাও যায় না একটা ফোন করে অন্তত জানা তো আমাকে না বলে তো সেই কোনোদিন কোথাও যায় না ভগবান হয়তো এতদিনে আমার শীতের সিঁদুরটা কেউ কেড়ে নিয়েছে আপনারা দেখলেন মিসেস পাঞ্চালী দেবী কিভাবে কান্নায় ভেঙে পড়েছেন চোখের ধারা নেমে আসছে আর সেই জল খসে পড়ছে মাটির বুকে একজন গৃহবধূ বাংলার এই দৃশ্য দেখার সময় মনে রাখবেন অনুষ্ঠানের এই অংশে নিবেদন করলেন মাধুরী কাজল যে কাজল চোখে লাগালে আপনি নিশ্চিন্তে কান্নাকাটি করতে পারবেন হাজার চোখের জলেও যে কাজল ধুয়ে মুছে যাবে না মাধুরী কাজল ডিং ডাং চলো গরিবের চোখের জলটাও আজ কাজল কোম্পানির পর্ণ হয়ে গেল তা তো বলবি দিদি স্বামী ঘর ছেড়ে চলে গেছে আর তুমি খেতায় দাঁড়িয়ে টিভি মডেল হয়ে শুটিং তুলছো শুটিংও তুলিনি আর ছবিও তুলিনি রে ছোট আমি আসলে আসল ঘটনাটা ওদের চোখের সামনে তুলে ধরছিলাম যাতে করে উপর মহল থেকে পুলিশেরা তদন্ত শুরু করে ওই দুর্যোধন পালের বিরুদ্ধে আবার তদন্ত আর কতরকমভাবে এই সংসারের তুমি সর্বনাশ করবে দিদি হ্যাঁ হ্যাঁ তুমি তাই তো তোমার ঠাকুরপো বর্ধমান থেকে ফিরে এসে একবারে সোজা চলে গেছে ওই দুর্যোধন বাবুর বাড়ি কেন যাবো না মা আমি হয়তো লেখাপড়া করার সুযোগ টুযোগ পাইনি কিন্তু মাস্টার বসে পিছিয়ে পড়ে গেল ও মাস আসুন আসুন ভেতর আসুন আরে আপনার তো বাড়ি লজ্জা পাচ্ছেন কেন লজ্জা পাওয়ার মতো কোনো কাজ আমি করিনি দুর্যোধন বরং আমার এই লাঞ্ছনার দৃশ্য দেখে এতে সে অগণিত মানুষ লজ্জায় মাথা নত করবে অবশ্যই করবে 100 বার করবে তাই তো মানুষের প্রতিনিধি হয়ে আপনার এই চরম লাঞ্ছনার জন্য আমি গভীরভাবে দুঃখ প্রকাশ করি থাক তোমাকে আর দুঃখ প্রকাশ করতে হবে না আমি যদি আগে জানতাম তুমি আমার জামিন করিয়েছো তাহলে কখনো আমি আদালতের বাইরে বেরিয়ে আসতাম না বেরিয়ে যাও আমার বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যাও ছি বাবা ছি কাকে বলছো তুমি যে মানুষ আমাদের চরম বিপদের দিনে বরং বন্ধুর মতো আমাদের পাশে এসে দাঁড়িয়েছে তাকে অপমান করতে লজ্জা করছো না মাস্টার মশাইকে কিচ্ছু বলো না মাস্টার মশাই হয়তো মনে দুঃখে একটা কড়া কড়া কথা বলবেন কিন্তু সেগুলো তার বর্ষার জল নয় যে গায়ে লাগলে সর্দি হবে তোমার মতো গন্ডারের চামড়া যার গায়ে থাকবে তাই কথাই নয় গলা ধাক্কা দিতে হবে গলা ধাক্কা বাহ চমৎকার বাবা এই শিক্ষা নিয়ে আপনা কি মাস্টারি করেছেন ছি মা উনি তোমার শ্বশুর মশাই শ্বশুর মশাইয়ের সাথে এরকম কথা বলতে নেই ওনার মনের অবস্থাটা একবার বিবেচনা করে দেখো বড় চলে যুধিষ্ঠির সন্ত্রাসবাদী দলের নাম লিখে ফেরার হয়ে গেছেন উনি এক রাত পুলিশের কুতক্ষে শোকে দুঃখে মানুষটা যে এখনো মাটির উপর দাঁড়িয়ে কথা বলতে পারছেন এটাই তো ভগবানের অশেষ করুণা বলুন মাস্টারমশাই আপনার মনের মধ্যে যা আছে খুলে আমাকে গালাগাল দিন আমার কিছু যায় শোনা তুমি কি এখানে আমাকে কাটা খায় নুনের ছিটে দিতে এসেছো আমি নিজে দুজনটাকে এবার নিয়ে এসেছি বাবা কিন্তু কারণটা কি জানতে পারি ঠাকুরপো কেন দিদি বুঝতে পারছো না জলে পাস করে তো আর কুমিরের সঙ্গে বিপদ করে বাঁচা যায় না তুমি ঠিক বলেছো সুভদ্রা আমার মতো একটা লতা গাছে বাঁচতে গেলে এটা মানে বড় গাছকে আগে ধরতে হবে না অর্জুন আমি সামান্য মানুষ যেদিন শুনলাম তোমার দাদা যদি মাস্টারমশাই ও মাস্টারমশাই বলে যুধিষ্ঠির কোনো খবর পাওয়া গেল না এখনো পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি তবে আমার মনে হয় এর মধ্যে তোমার কোনো ষড়যন্ত্র আছে আমার ষড়যন্ত্র হ্যাঁ যতই অবাক হওয়ার ভান করো না কেন তুমি নিশ্চয় জানো আমার যুধিষ্ঠির কোথায় আছে আমি কি করে জানবো মাস্টারমশাই আমার সাথে তো যুধিষ্ঠির হ্যাঁ হয়েছিল দিন 15 আগে আমার সাথে একবার বাজারে দেখা হয়েছিল আর আমি সামনে যেতেই আমাকে চাচ্ছে তাই ভাবে গালিগালাজ করলো আর তোমরা তো জানো যে আমি একবার নির্বিবাদী শান্তিপ্রিয় মানুষ ওইরকম গালিগালাজ মার টান আমি একদম সহ্য করতে পারি না
আর রক্ত দেখলে তো আমার চোখে জল আসে তাই তাই যুধিষ্ঠিরের সব অপমান আমি হাসি মুখে সহ্য করে গেলাম যা বলবো তাই করবে তাহলে খোলো খোলো কি আর তোমার জুতো জোড়া খুলে আমার গালে ফটাফট দুটো করে মারো তবে তোমার স্বামীকে লুকিয়ে রাখার অপমান আমাকে দিও না বৌমা তাহলে আমি বড় কষ্ট পাবো হাজার চোখের জলেও কিন্তু আপনি আমার মনের মেঘটা কাটাতে পারবেন না দুর্যোধন পাল কারণ আমি জানি আপনি আমার স্বামীকে শুধু কিডন্যাপ করেননি হয়তো খুন করে ফেলেছেন তাই আমার শীতের সিঁদুর দিয়ে দিব্যি করে আমি বলছি যদি সত্যি আপনি আমার অতি আপনজনের কোনো ক্ষতি করে থাকেন তাহলে আপনিও বাঁচবেন না আপনাকেও একদিন আপনার আপনজনের হাতেই মরতে হবে তাই আজ আমি আমার বাবার পা ছুঁয়ে বলছি কেশব বর্ষা করি কহি শোন পাপী দুর্যোধন যতদিন তোর রক্তে কেশ মোর না হয় মারছে না নাম দেব বেনি মুক্ত বেনি থাকিবে মুক্ত বেনি থাকিবে কেশ দেখলেন তো বাবা বাড়ি বয়সে ওদিকে কিভাবে অপমান করে গেল দেখবা আমরা হলাম নেতা ওইসব জনগণের সাপ অভিশাপ আমাদের গলার মালা আমি চেয়েছিলাম মাস্টারমশাইকে হাজার থেকে জামিন করিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে ওনাকে যেন আদালত পর্যন্ত যেতে না হয় ওনাকে জামিন করিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে পেরেছি এতেই আমি ধন্য চলি মাস্টার ও হ্যাঁ অর্জুন ভাই এই তোমার নামে আমি একটা চেক এনে আমার নামে হ্যাঁ তোমার নামে দিয়েছি যাতে টাকাটা তুলতে তোমার কোনো অসুবিধা না হয় সংবাদপত্রটাকে আবার নতুন করে ছাপাবার ব্যবস্থা করুন আর সংবাদপত্রের পাতায় এই অর্জুন এই সংবাদপত্রের পাতায় আমার কথা কিছু লেখো যাতে এই মানুষ আমাকে ভোট টোট দেয় আর যাতে তোমাকে আমি সেবা করার না মানে জনগণের সেবা করার সুযোগটুকু পাই না না অর্জুন না ওই টাকা তুই কিছুতে নিতে পারবি না কেন নিতে পারবো না বলে তোমাদের আদর্শ আছে হাতে নিলে জীবনে জল আসবে কি তাদের জীবনে তেষ্টা মিটবে না বাবা তুমি ঠিক বলেছো ঠিক বলেছো আমরা কোনোদিনও এই কুয়োর ব্যাং হয়ে থাকতে পারবো না তার চেয়ে দুর্যোধন বাবুর মহাসাগরে আমরা ডুব দেবই দেব বোমা বোমা ডুব দেবে সমুদ্রে সমুদ্র যতই বড় হোক না কেন সামান্য একটা কুয়োর জলে মানুষের তেষ্টা মেটে মাস্টার মশাই জ্ঞানের কথাগুলো বন্ধ করুন যুগের হাওয়াটাকে চিনুন নিজের ছোট ছেলে অর্জুনকে দেখে শিখুন হ্যাঁ শিখেছি শিখেছি এটা বুঝেছি কালো কাকের ডিম সাদা হয় আর কালিদাসের ছেলেও গাধা হয় মাস্টার মশাইকে কিচ্ছু বলে না মাস্টার মশাই এখন আদর্শের আতুর ঘরে বসে মূল্যবোধের বুড়ো আঙুল চুষছেন উনি জানেন না যে রামকৃষ্ণ দেশের ছেলেরা এখন মিঠুনের ফাটা কৃষ্ণের মজে বসে কীর্তনের আঁকড়ায় শোনা যাচ্ছে কেওড়া বিড়ি চালাইলে জিগাল সে পিয়া মাস্টার টাটা বাটা আম্বানি জিন্দালরা কোটি কোটি টাকা হাতে নিয়ে ছুটে আসছে সবুজ মাটিতে শ্মশানের মাটি কাটতে আর আমাদের মতো নেতারা কাঁচি হাতে দাঁড়িয়ে আছে সেই শ্মশানের ফিতে কাটতে ওই শ্মশানের ফিতে কাটার আগেই এই পশ্চিম বাংলার মানুষ তোমার গলা কাটবে দেখুন আজকালকার অর্জুনরা এই দুর্যোধনের সাথে হাত মিলেছে যুধিষ্ঠির আগে ময়দান চলে পারে আর শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র এখন বন্ধ কলকাতার অচল চাকা
তোমার এই কলম দিয়ে আর কোনদিন গীতা লেখা হবে না, এবার থেকে দাস কদ লিখতে হবে দাস। মাস্টার, যেদিন এই প্রকাশ্য দিবালোকে আমরা দেশমাতার বস্ত্র হরণ করবো না, সেখানে দেশবাসীর প্রত্যেকটা মোবাইলে একটাই রিংটোন বাজবে, সারে যাওয়া সে আচ্ছা হিন্দুস্তা হামারা, সারে যাওয়া সে আচ্ছা হিন্দুস্তা হামারা, হামারা সারে যাওয়া সে আচ্ছা। অর্জুন, ওই টাকা তুই কিছুতেই নিতে পারবি না। আচ্ছা বাবু, তুমি বুঝতে পারছো না বলো তো, ওই মানুষটা আমাদের পাশে থাকলে আমরা মানুষের মতো বাঁচতে পারবো। দেশকে ভুলে গিয়ে, সমাজকে ভুলে গিয়ে একা একা বেঁচে থাকার কোনো দাম নেই রে। না বাবা, আজকাল সবাই নিজের কথাই ভাবে, কেউ কারোর কথা ভাবে না। আসলে যারা পারে না তারা কোনো সুখী জীবন সাথ পায় না বাবা, ওই লতা পাতা খেয়ে জীবন ধারণ করতে হয়। শোনো না ডার্লিং, আমরা কিন্তু ওইসব খেয়ে বাঁচতে পারবো না। তার চেয়ে তুমি এক কাজ করো, বর্ধমানের চাকরি তুমি দাও, আর এই পত্রিকাটাকে আরো আরো অনেক বড় করো, তাহলে দেখবে আমাদের বাড়ি হবে, গাড়ি হবে, পিচ হবে, গয়না হবে, আমাদের সব সকালাল মিটবে। তা হয়তো হবে বৌমা, তা হয়তো হবে, তবে সামান্য কটা জিনিসের জন্য তোমাদের ওই দেশদ্রোহীর কৃতদাস হয়ে কাজ করতে হবে। নিজের উন্নতির জন্য সকলকে অন্যের কৃতদাস হয়ে কাজ করতে হয় বাবা। না, অন্যের উচ্ছিষ্ট নিয়ে বাঁচাটা উন্নতি নয়, উন্নতি করতে হলে নিজের মাথাটা সব সময় উঁচুতে রাখতে হয়। তুমি তুমি সাজু মাথার উঁচুতেই রেখেছো, কি পেয়েছো? পেয়েছি, পেয়েছি স্বাধীনতার আনন্দ, পেয়েছি অগণিত মানুষের ভালোবাসা। ওইগুলোর দাম আমাদের কাছে কণা করিও না। তাহলে তুমিও জেনে রেখো বৌমা, এই প্রেসটা আমার, আর আমার এই প্রেস কখনো দুর্যোধন পালের পদ সেবা করবে না। তুমিও শুনে যাও বাবা, এই দুটো পায়ের মালিক একজন, দুটো পাকে একটা জুতোর ভেতরে ঢোকানো যায় না। ঠিক ঠিক বলেছিস অর্জুন, এতদিন জানতাম যুধিষ্ঠিরের সঙ্গে একটা পথের কুকুরও সঙ্গে গিয়েছিল, আজ তোকে দেখে জানলাম সব কুকুরেই যদি স্বর্গে যাবে তাহলে আস্তা করে রেটো পাতা গুলো কে চাটবে। বাবা তুমি কিন্তু, ইয়েস ইয়েস মাই সন, গো এহেড, চক্ষু লজ্জাকে আদর্শের কথায় আগুন দিয়ে উন্নয়নের সার্কাসের তাবুতে পোষা জন্তুর মতো মিউজিশিয়ানের তালে তালে নাচো। তবে একটা কথা মনে রেখো, ছাগলের মাথায় সাত হাত লম্বা শিং গজালেও সে কিন্তু সিংহের জাতে উঠতে পারবে না। আমার কাছে এসো, আমাকে দেখো, আমাকে অনুভব করো, আর আমার হাত ধরে চলেও সুখীর সন্তানি, আর তোমাকে দিয়ে আমার বলতে ইচ্ছা করছি। এতদিন ভাবছি কবে তোমার দেখা পাই, এতদিন ভাবছি কবে। Thank you.
এবার ভোটে জিতবে কে দুর্যোধনপাল আবার কে এবার ভোটে জিতবে কে দুর্যোধনপাল আবার কে এক চলে বাজিমাল গতবার যেখানে 300 ভোটে হেরে গিয়েছিলেন আজ সেখানে 3000 ভোটে জিতে গেছে আমার মামা বাবু তাই এবারে বিজয় উৎসব হবে বিজয় উৎসব আমি হলাম এই বাড়ির বউ আর তোমার মামা বাবু হলো আমার আপন ভাসুর আমি থাকতে মামা বাবু মানে তোমার মামা বাবুর মাথা কোনোদিন কাটা যাবে না আর এই পাল বাড়ির বদনাম কেউ কোনোদিন করতে পারবে না আরে বাবা সেই জন্য তো তোমার উপর সব দায় দায়িত্ব চেয়ে দিয়ে আমরা নিশ্চিন্তে বসে আছি হ্যাঁ সকাল থেকে চারজন ঠাকুর মিলে টানা রান্না করছি আমি ছানা সেখানে দাঁড়িয়ে ছিলাম সমস্ত রান্না বান্না হয়ে গেছে তুমি অতিথিদের উপরে বাবার জন্য ব্যবস্থা করো আমি খাওয়া দাওয়ার বন্দোবস্ত করছি আরে দাঁড়াও 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 কলকাতা থেকে 10 পেটি স্কচ হুইস্কি এসেছে আগে সেগুলোকে উপরে নিয়ে যাই দাও দাও দুঃশাসন দা ওসব জিনিস কিন্তু ওপরে ঢুকবে না তা কি করে হয় এবারে সব অনুষ্ঠানে সবাই এতদিন উপর বসেই মদ খেয়েছি আমি বলছি তাই ওসব জিনিস কিন্তু আজ থেকে আর ওপরে ঢুকবে না কি আজে বাজে কথা বলছো তুমি এসেছো বলে কি এবারে নিয়ম সব উল্টে যাবে নিয়মটা উল্টে যাবে না নিয়মটা বন্ধ হয়ে যাবে কথাটা যদি মামার কানে যায় তাহলে কি হবে সেটা একবার ভেবে দেখেছো কি সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না দাদাকে বোঝানোর দায়িত্ব আমার তোমাকে যেটা বললাম তুমি সেটা করো তোমার সাহস তো কম নয় তুমি তুমি আমাকে হুকুম পর্যন্ত দাও একদম তুমি আমার নাম ধরে ডাকবে না আমি এবারের মালিক দুঃশাসন দা তাই আমি যা বলবো তুমি তাই করবে তাই আমাকে নাম ধরে ডাকার অধিকার তোমার নেই অধিকার হ্যাঁ অধিকার নেই না এতদিন তো আমি তোমার নাম ধরে ডেকেছি আরে কিছুদিন আগে পর্যন্ত এই বাড়ির দরজার সামনে তুমি ফুল নিয়ে দাঁড়িয়ে থাকতে সামান্য দু পয়সার ফুলবালি হয়ে সালা তুমি আমাকে অধিকার দেখাচ্ছো সেই পরিচয়টা যখন পাল্টে গেছে তখন পুরনো সম্পর্কটাও বদলে গেছে সম্পর্ক তুমি কাকে কি বলছো উত্তরা তা বোধহয় তুমি জানো না আমি দুর্যোধনের পাল্লে ভাগনে গদাধর আর মামাকে বলে তোমার একটা ব্যবস্থা আমাকে করতেই হবে কি ব্যবস্থা করবে গদাধর তার আগে ভুলে যাও না এবারের সাথে তোমার কোনো রক্তের সম্পর্ক নেই সেটা উত্তরা জেনে গেছে জেনে গেছে কি কি জেনে গেছে জেনে গেছে যে ছেলেবেলায় একটা খুনের কেস থেকে দাদা তোমায় বাঁচিয়েছিল আর সেই থেকে দাদার পা দুটো জড়িয়ে ধরে মামা বাবু বলে তুমি এই বাড়িতে ঢুকে পড়েছো আর দাদা চামচাগিরি করে নিজের আখেরটা গুছিয়েছো কিন্তু তোমার বউ যে এই বাড়িতে মদ ঢোকাতে বারণ করছে সেটাকে তুমি জানো কেন জানবো না আরে উত্তর তো আমার পারমিশন নিয়ে এই কাজ করেছে ও তাই নাকি কিন্তু আমি আমার মামার অনুমতি ছাড়া কোনো কাজ করি না তার কারণ তিনি আমার একমাত্র মালিক তাই এবারের নতুন মালকিনের নতুন নিয়মের কথাটা আমি তার কানে পৌঁছে দিচ্ছি আচ্ছা তুমি কি গো আমার এইসব কথার ব্যাপারে তুমি তো কিছুই জানতে না তবু কেন তুমি বললে যে আমি সব কিছু জানতাম দেখো উত্তরা তুমি হলে আমার স্ত্রী আর বাইরের লোকের সামনে তোমার সম্মান রক্ষা করাটা আমার কর্তব্য নাকি আচ্ছা মুশে আমি যদি কোনো ভুল কাজ করতাম ভুল করবে তুমি হ্যাঁ অসম্ভব উত্তরা আমি তোমায় সেই ছোটবেলা থেকে চিনি আমি জানি তুমি যা করবে তাতে এ বাড়ির সম্মান বাড়বে বই কমবে না গো না এমন করে তুমি বলো না ভাগ্যের চড়ে আমি এ বাড়ির বউ হতে পেয়েছি আমার অন্ধকার জীবনে তুমি আলো এনে দিয়েছো কিন্তু এত বিশ্বাসের মর্যাদা আমি রাখতে পারবো তো তা তুমি কি করে জানবে উত্তরা আরে ফুল কি নিজের গন্ধকে চেনে নাকি রঙের বাহারকে চিনতে পারে আচ্ছা মশাই আমি কিন্তু ফুল নই আমি হলাম ফুলওয়ালি তাই তো ফুল ফুলে
আমার জীবনটাকে তুমি একেবারে ভরিয়ে দিয়েছো সত্যি তাই তাই আজকের এই বিশেষ দিনে আমি তোমার জন্য একটা বিশেষ উপহার নিয়ে এসেছি উপহার এনেছো আমার জন্য ঘড়ি বিশ্বাস এই দেখো ও মা কি সুন্দর চারিদিকে কত পাথর সেট করা আছে না 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 এটা আমি রেখে দিচ্ছি বাবা এটা আমি বিশেষ বিশেষ দিনে আমি আমার হাতে পরবো কেমন আচ্ছা বেশ তোমার যা খুশি তুমি তাই করো কিন্তু আজকের দিনে এই ঘড়িটা আমি তোমাকে পরিয়ে দেব না ওই দিন হবে না গো আমার হাতে থাক আমি বিশেষ বিশেষ দিনে হাতে পরে নেব কেমন জানো আজকের এই বিশেষ দিনে না তোমায় এই উপহার দিয়ে আমার বিশেষ কিছু বলতে ইচ্ছে করছে কি বলতে ইচ্ছে করছি তোমায় হার মানা হার পরব তোমার বলি হার মানা হার পরব তোমার বলি জুড়ে রব কাউ আপন হিয়ার বলি হার মানা হার পরব গদাইকে অপমান করেছো না দাদু দাদা আমি তোকে অপমান করিনি আমি শুধু বাড়ির ভেতরে মধ্যখানে বারণ করেছি গদাই তোমাকে বলেনি যে বাড়ি যে কোনো অনুষ্ঠানে আমি উপরের তলায় মদের আসর বসাই দাদা এতদিন তো এই বাড়ির অন্দর মহলে কোনো মেয়ে মানুষ ছিল না তাই আপনি এতদিন উপরে মদের আসর বসেছেন আজ যখন আমি এসে গেছি তখন বাইরের আসরটা ওই বাড়িতে তুলে আনলে আপনার ঘরের বই মর্যাদাটা থাকবে দাদা দেখো বৌমা আধুনিক যুগে ঘরে বসে মদ খেলে ঘরের মর্যাদা ক্ষুণ্ণ হয় না কিন্তু দাদা দেশটা এখন আমেরিকাতে বিলীত হয়ে যায়নি আর আমরা কোনো দু পয়সার ফুলওয়ালিকে আমি পান বংশের বউ করেছি তার কাছে মাথাটা বিক্রি করতে পারছিল না দাদা সত্যের কাছে মাথা নামালে কখনো পুরুষ মানুষের মাথাটা হিট হয়ে যায় না দাদা আর এই বাড়ির বউ হিসাবে যেটা ন্যায় আর সত্য বলে মনে করছি তোমার সত্য আর ন্যায়কে তোমার এই রান্নাঘরের চার দেওয়ালের মধ্যে আটকে রাখো তার বাইরে একটি কথা বলবে না দাদা আজ আপনি ঘরের লোক কিছু কই দিচ্ছেন যখন বাইরের লোক আপনার সম্বন্ধে বাজে কথা বলবে সেটা কি খুব ভালো দেখাবে দাদা আমাকে জ্ঞান দেবার চেষ্টা করবে না মনে রাখো জোনা কি কখনো সূর্যকে আলো দেখাতে পারে না আরে আপনিও একটা কথা মনে রাখবেন দাদা সূর্য কোনোদিন রান্নাঘর আর রাজপ্রসাদ আলাদা করে আলো দেয় না সব জায়গাতেই কিন্তু সমান আলো দেয় হ্যাঁ দাদা তুমি এখন এখন এলাকার এমএলএ হয়েছো গ্রামের আর পাঁচটা মানুষ তোমায় দেখে শিখবে তুমি এসব করে নিজের ঘরের সম্মান থেকে নিচে নামিয়ে দিও না দাদা মামা আমি তাহলে সবাইকে না ঘরের ভেতরে মদের আসর বসবে তাদের যদি কারো অসুবিধা হয় সে স্বচ্ছন্দ বাড়ি ছেড়ে চলে যেতে পারে তুমি কি বলছো উত্তরা ডোবার চলেছি কোনোদিন জোয়ার ফাটা খেলে না সেটা আমি ভালো করেই জানি তাকে অন্তত মহাসাগরের স্বপ্ন দেখিয়ে কোনো লাভ নেই আমি এক্ষুনি এখান থেকে চলে যাব দাঁড়াও উত্তরা যে বাড়িতে তোমার কোনো মান সম্মান নেই সেই বাড়িতে আমিও থাকতে রাজি নই চলো দাঁড়াও মামা ঘোমটা লাল যে জিনিসটা এই বাড়ি থেকে চুরি করে নিয়ে যাচ্ছ সেটা ফেরত দিয়ে যাও আমি তো কোনো জিনিস এখান থেকে চুরি করে নিয়ে যাচ্ছি হারিয়ে যাচ্ছ নিয়ে যাচ্ছ নিয়ে যাচ্ছ এই বাড়ির মান সম্মান নিয়ে যাচ্ছ নিয়ে যাচ্ছ আমার স্নেহ ভালোবাসা মমতা সবাইকে বলে দে এবারের ভেতরে বাইরে আর কোনোদিন মদের আসর বসবে না ঠিক আছে বাবা তুমি খুশি হয়েছো তো বিশ্বাস করুন দাদা আমি না খুব 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 খুশি হয়েছি আপনি যে নিজের বইটা এভাবে বুঝতে পারবেন এটা তো আমি ভাবতে
ঠিক আছে দাদা, আজ যখন সবাইকে আপনি কথা দিয়েই ফেলেছেন তখন আপনার সময় রক্ষাতে আজকে দিনটা আপনি উপরে বসে মদ খাবেন কেমন? আজকের দিনে অনুমতি দিচ্ছ তো? বললো বললো তুমি বৌমা বল। এটা কি বৌমা? এটা রিস্ট ওয়েজ দাদা, আপনার ভাই আজকে আমাকে এটা উপহার দিয়েছে। এত সুন্দর জিনিস তো আমি বাপের জন্ম দেখিনি, জানি না হরিদাস ফল দেখেছিল কিনা। এই অভি তুই কোথায় দেখ না, মানে কোথায় পেলি? ওই উত্তরের জন্য এক বন্ধুকে দিয়ে বিদেশ থেকে 1,00,000 টাকা দিয়ে আসছি। হ্যাঁ 1,00,000 দামি জিনিস, সাবধানে রেখো বৌমা। হ্যাঁ দাদা, এটা আজকে দিনে আমি হাতে পড়বো, আর বাকি সময়গুলো এটা আমি সিন্ধুকে তুলে রাখবো। কিন্তু দাদা, এই জিনিসটা আজকে আপনি যে আমাকে অনেক দামি জিনিস উপহার দিয়েছে। কি দিয়েছেন শুনবেন? এতদিন দাদা হয়ে আপনি আমার দূরে দূরে ছিলেন, আজ ভাসুর হয়ে আমার হৃদয়ে সিংহাসনে আসন পেতে নিয়েছেন। শোনো, তোমাকে না তোমাকে আর আমি কোনোদিন বলবো না। যাও বাবা, তুমি বাড়ি যাও। আমি আমি বাবার বাড়ির ভিতরে যাচ্ছি। হ্যাঁ আমি হবে। বৌমা যখন আজকের দিনের জন্য অনুমতি দিয়েছে তখন চল আমরা মদের আসর খুলে বসে বসে। তোমার এই রঙিন নেশায় আমার বিন্দুমাত্র আকর্ষণ নেই দাদা, আমি তার আগে অনেক বড় নেশায় অনেক আগে মাতাল হয়ে বসে। নেশা কি নেশা? তুমি কাজের নেশা, জীবনের নেশা আর ভালোবাসার নেশা। ছি ছি বাবা, মেয়েটাকে বাড়ি থেকে তাড়ানোর এত বড় সুযোগটা আপনি হাতছাড়া করলেন। তোমার পাছায় মারবো লাঠি। কেন বলি মারবেনটা? কেন কেন মারবো না? এতদিন কি বলেছিলাম, এই মেয়েটাই হলো আমার হাতের অস্ত্র, একে বাড়ি থেকে তাড়িয়ে দিলে আমি অভিমন্যুকে মারবো কি দিয়ে? আমি কিছু বুঝতে পারছি না। তোকে কিচ্ছু বুঝতে হবে না। বৌমা বললো যে ঘড়িটা ও সিন্ধুকে তুলে রাখবে, তুই চুপি চুপি গিয়ে ভোরবেলায় ওই সিন্ধুকটাকে ঘড়িটা চুরি করে নিয়ে আসবি। ওটা হবে না, সিন্ধুকের চাবিটা সব সময় রাচলে বাঁধা থাকে। ওরে শালা, এ বাড়ির সব কটা তালার ওই 2 নম্বরের চাবি আমার ঘুনসিতে বাঁধা আছে, ও নিয়ে তোকে ভাবতে হবে না। তুই বল আগে ওই ভীমকে ভালো মতো মদ খাইছিস কিনা? ভালো মতো কি বলছেন গো দাদা, এইমাত্র দেখে এলাম ভীম তো একদম গলা অবধি ঢেলে বসে আছে। আপনি তো কম মদ খাননি বড় বাবু। তা একটু খেয়েছি মাইরি। আসলে কি জানো, ওই মানে পুলিশের চাকরিটা পাওয়ার পর থেকে না পোকটে খাওয়াটা একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে। আচ্ছা বলেছ পড়াশ, আমার তো মনে হয় বিনে পয়সায় 20 পেলেও সেটা হজম করে নেবে। একদম দাদা ঠিক বলেছেন, ওই 20টাও না আমাদের পেটের মধ্যে গিয়ে বিরিয়ানির মতো হজম হয়ে যাবে। তাহলে এক কাজ করো, আজ আর বিরিয়ানি খেও না, 20 খেও। আর 20 খাওয়ার আগে ওই আমাদের যেরকম বলে রেখেছি ভীম এখানে আর তোমরা আমার তালে তালে তাল দিয়ে যাবে। আমি যাতে উঠেছি দাদা। দেখ ভীম, অভিমন্যু না চাইলে আমি আর তোকে সাহায্য টাহায্য করতে পারবো না। কেন অভিমন্যুর দেরি নেই ভাইয়া? ওকে অভিমন্যুর কানে মন্ত্র দিচ্ছে নাকি? হ্যাঁ রে ভীম, সে তো দুবেলা এ বাড়িতে এসে তোর নামে জানা তাই বলে যাচ্ছে। কিন্তু সহজে আমার ক্ষতি যাইবে কেন? সে তো আমার পাশের বাড়ি ছেলে। সেটাই তো বুঝতে পারছি না। আমার কি মনে হয় জানেন দাদা, ওই সহজে বোধ হয় মনে মনে উত্তরাকে ভালোবাসে। হ্যাঁ এখন তো বিয়ে হয়ে ও এ বাড়ির বউ হয়ে গেছে, তাহলে ওই তলে তলে জল খেলে কেউ টের পাবে না। তাই সহদেব রোজ আমাদের বাড়িতে পড়ে থাকে? হতেও পারে দাদা। হ্যাঁ দাদা, আমি যখন বাড়িতে থাকতাম না বেড়া উত্তরাকে গান শেখানো নাম করে না আমাদের বাড়িতেই পড়ে থাকতো। না না সেটা কি করে সম্ভব, আমি এখানকার এমএলএ, আমি তো কাউকে এখানে আসতে দিতে মানা করি না। এটা তোর আর সহদেবের ব্যাপার, তোরাই বুঝে নে। না না দাদা, হ্যাঁ 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 দাদা, আমি
আমি এবাড়ির বড় কুটুম, আমি আমি ওই সালাকে এবাড়িতে ঢুকতে দেব না। আজকের রাতে এবাড়ির দরজা সবার জন্য খোলা আছে ভীমদা, তুমি আমার কাকাকে আটকাতে চাইছো। ওকে তোকে রে সালা, তোকে এবাড়িতে ঢুকতে দেব না। আমাকে এবাড়িতে ঢুকতে দেবে না? আজ বোধহয় মদটা একটু বেশি খেয়েছো ভীমদা। বেশ করেছি। মদ কি তোর বাপের পয়সায় খাই নাকি? খবর তো ভীমদা, বাপ তুলে কথা বলবি না বলছি। 100 বার বলবো, 100 বার বলবো, সারা ইতর লম্পট জানোয়ার। ছি ভীমদা ছি, আর পাঁচজনের সামনে এইভাবে নোংরা ভাষায় গালি গালাজ করতে তোমার লজ্জা করে না? যাও যাবি না এখান থেকে। জানি জানি সারা জানি, তুই আমাকে বাইরে পাঠিয়ে দিয়ে আমার বোনের সাথে আসনাই করতে চাও না ভীমদা। উত্তর আমার ছোট বোনের মতো। আরে সারা, সে আমার নিজের ছোট বোন, তার জীবন নিয়ে তোকে চিনি মিনি খেলতে দেবো না রে সালা, সালা ইতর লম্পট জানোয়ার। খবরদার ভীমদা, আর একবার আজে বাজে ভাষায় গালি গালাজ করলে আমি তোমাকে মাতাল বলে মাফ করবো না বলছি। এই সারা, তুই কি করবি, তুই কি করবি, তুই তুই লম্পট, তোর তোর বাপ লম্পট, সারা তোর 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 গোষ্ঠী লম্পট। উৎসবের দিনে কি সব কাণ্ড, এই পরাশর, এই তুমি তুমিও ভিতরে যাও, আসলে ওই খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাবে। আর দেখো এসব কথা যেন আর পাঁচ কান না হয়। এসব কথা কি গোপন থাকবার কথা দাদা? ছি ছি ছি, ভদ্রলোকের বাড়িতে কি অসভ্যতা। সহদেব সহদেব ভীমের গায়ে হাত তুলে না, অপরাধ করেছে, ভীষণ ভীষণ অন্যায় করেছে। কি হলো সহদেব, চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? বল কি বলছে ভীমদা। আমি তোকে কিছুতেই সে কথা বলতে পারবো। কেন বলতে পারবি না? ভীমদা তোকে কি এমন কথা বলেছে যার জন্য তুই ওর গায়ে পর্যন্ত হাত তুলেছিস বল। আজ মাথা গরম করিস না, আমি বলছি শোন, ভীমের ধারণা তোর বিয়ের আগে সহদেবের সাথে উত্তরের একটা গোপন সম্পর্ক ছিল। অবাক হচ্ছিস কেন? ভীম তো তাই বললো, তোকেই বললো, আমার তো সামনে, অবাক হচ্ছিস কেন? কিন্তু দেখো ভীম, কথাটা যদি অন্য কেউ বলতো কথা বলে উড়িয়ে দেওয়া যেত, কিন্তু ভীমের দাদা ভীম তোকে উত্তরের দাদা ভীম তখন বলছে তোর কাল না মাথা গরম হয়, সে যা খুশি হয় হোক, কিন্তু আমার বাড়িতে দাঁড়িয়ে আমার বড় কুটুমের গায়ে হাত দিয়ে কেউ আমার হাত থেকে রেহাই পাবে না। শোন সহদেব, আজই তোকে আমার কোম্পানির ম্যানেজারের পদ থেকে বরখাস্ত করছি। তোর কোনো কথা আমি শুনতে চাই না, ভবিষ্যতে তুই আমার বাড়িতে পা রাখার চেষ্টা করবি না, আর উত্তরের সাথে একটা কথা বলার চেষ্টা করবি। অভি আর সহদেবের বন্ধুত্বের এখানেই শেষ, এটাই আমার শেষ কথা, কথাটা মাথায় রাখি। আমার একটা কথা শোন অভি, দেখলেন দাদা কে দোষ করলো আর তার জন্য শাস্তি পেতে হলো কাকে? আরে ছাড় না, মাথা গরম করে বলে ফেলেছে। কিন্তু ও দাদা, ও তো আমাকে চাকরি থেকে বরখাস্ত করে দিয়েছে। আরে সেটাও তো মাথা গরম করে বলেছে। কিন্তু দাদা, আপনাকে তো অভি ভীষণ ভালোবাসে, আপনি পারেন না ও অভিকে বুঝিয়ে আমার চাকরিটা? শুনবে না শুনবে না, এখন তো উত্তরে কোথায় উঠবোস করছে, তুই এক কাজ কর উত্তরকে গিয়ে ধর। কিন্তু দাদা, ও তো আমাকে এবাড়িতে আসতেই মানা করেছে। আবার বলে, আরে বলছে মাথা গরম করে বলে ফেলেছে, চল না। আচ্ছা ঠিক আছে, এদিকে আর আমি বুধবার অভিমন্যকে নিয়ে আমি একটা বিষ্ণুপুরে জমি দেখতে যাচ্ছি, ওই দিন দুপুর বেলা আমরা কেউ বাড়িতে থাকবো না, তুই এসে উত্তরাকে ধর, সব কিছু ঠিক হয়ে যাবে, যা। আসবো, আপনি যা বলবেন আমি তাই করব। অভির বন্ধুত্ব আমায় ফিরে পেতেই হবে দাদা, ফিরে পেতেই হবে। বন্ধুত্ব ফিরে পাবে না রে সালা, এবার বন্ধুর হাতে বন্ধু মরবে। তাই তো সকলের পাশা হাতে দুর্যোধনের প্রথম চাল, যে চালের নাম সন্দেহ। এই সন্দেহ ভাই একবার যাকে ঢুকে পৃথিবীর কোনো ডাক্তার তাকে বাঁচাতে পারে। এই সন্দেহের কাঁটা একবার শরীরে ঢুকলে পৃথিবীর কোনো ডাক্তার তাকে তুলতে পারে।
এবার অভিমন্যুর মনের মাটিতে এই সন্দের কাটা উইপোকার মতো বাসা বাঁধবে, ভেতরে ভেতরে খোকলা হয়ে যাবে, বাইরে থেকে কিচ্ছু বোঝা যাবে না। তারপর একদিন সহদেব উত্তরা অভিমন্যু সবাই শেষ হয়ে যাবে, থাকবে শুধু দুর্যোধনের নামে জয়গান, মেরা ভারত মহান, আরে সবাই মরে গেলে আমার নামে গানটা গাইবে কে? মেরা ভারত মহান গাও দুর্যোধনের জয়গান, মেরা ভারত মহান গাও দুর্যোধনের জয়গান, মেরা ভারত মহান। মানুষটা যেন একটু করে কেমন বদলে যাচ্ছে, তোমাকে চাকরি থেকে বের করে দেওয়া, দাদার মিষ্টি মিষ্টি কথায় আমাকে জলে জড়িয়ে ফেলা, আমি কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু না কিচ্ছু না কিচ্ছু না। অভিকে বুঝিয়ে আমার চাকরিটা ফিরিয়ে দিতে। ও তাহলে আমাকে এখন কি করতে হবে? অভিভাবকই বুঝিয়ে সুজিয়ে চাকরিটা তোমাকে ফিরিয়ে দিতে হবে, আর তোমার এ বাড়িতে আসার উপরে যে নিষেধাজ্ঞা আছে সেটাকেও তুলে দিতে হবে। কিন্তু আমি যেটা করব তার উপরে আমি কি উপহার পাব? কি উপহার সাজিয়ে দেব, গান আছে তাই শুনিয়ে যাব, অনন্ত আমার আমারও পড়ানো যাহা চাই তুমি তাই গানো সহদেব দা, তুমি ওই গানটা গাও, ও গানটা তুমি আমাকে শিখিয়ে দাও না সহদেব দা, না আমি শিখিয়ে দাও না। আমারও পড়ানো যাহা চাই তুমি তাই, তুমি তাই গো, আমারও পড়ানো যাহা চাই তোমা ছাড়া আর জগতে মোর কেহ নাই কিছু না। এবার আমি গাইবো, যদি ভুল হয়ে যায় তাহলে তুমি আমাকে কিন্তু আবার শিখিয়ে দিতে হবে। শিখিয়ে দেবে তো? দেখো আমার ভুল হলে কিন্তু কিছু বলতে পারবে না। ঠিক আছে তুই গানটা ধর। ঠিক আছে, আমার কিন্তু খুব ভয় করছে। ঠিক আছে বাবা, গাছি গাছি। আমার পড়ানো যা তুমি তা, তুমি তাই গো,
গিয়েছিস। এবার এবার কি হয় বলতো, আমি অভিকে যদি পুছিয়ে তুই আমার চাকরিটা ফিরিয়ে দিতে পারিস, তারপর তুই যখন বলবি আমি তোকে সব সময় এসে গান শিখাবো। তুই আবার বাড়িতে সর্বনাশ করেছে, আমি এখন যাই। শোনো না শোনো, এত তাড়াহুড়ো কিছু করা নেই, আমি এখানে আছি, কিছু হবে না, তোমার কোনো চিন্তা নেই। তুই যাই বলিস, অভিকে আমি ভীষণ ভয় পাই, শ্রদ্ধা করি, আমি কিছুতেই। আরে বাবা শোনো শোনো, আমি এখানে আছি, আজ তোমাদের দুই বন্ধুর মধ্যে সমস্ত ভুল বোঝাবুঝি আমি মিটিয়ে দেবো, তুমি এখানে থাকো, এখানে থাকো। কিচ্ছুটি মিটবে না, কিচ্ছুটি মিটবে না, বরং সহদেব তুই এখানে থাকলে কেস আরো বিগড়ে যাবে। যে ভাই পালা পালা পালা, উত্তরা তুই যাই বল, আমি কিছুতেই থাকবো না, আমি চললাম। বলি ওদিকে গেলে তোর মুখোমুখি পড়ে যাবে, তার চেয়ে সরো, আমি তোমাকে পেছনের দরজা দিয়ে বার করে দিচ্ছি। হ্যাঁ চল চল চল। এবার ঝড় উঠবে, ভয়ঙ্কর ঝড়। তারপর তারপর আমার পোড়ানো যাচ্ছে, আহা দুজন দুটির মজাই আলাদা, আহা। গদাই গানখানা শিখলি কার কাছে? গান আমি আমি তো গান জানি না মামা বাবু। মারবো শালা, গান জানি না মামা বাবু? বাড়িতে ঢোকার সময় প্রশ্ন শুনলাম পুরুষকণ্ঠের গান, আমারও পড়ানো যা চাই তুমি তাই। হ্যাঁ দাদা, গানটা আমিও শুনিছি, তবে ওটা দ্বিজেন্দ্র গীতি নয়, ওটা রবীন্দ্রসঙ্গীত। আগে বলবি তো। হ্যাঁ, কিন্তু এবার তো আমি ছাড়া তো কোনো পুরুষ মানুষ নেই, তাহলে গানটা গাইল কে? মামা কোনো চত্বর আছে না? শালা চোর আসবে দুর্যোধন পালের বাড়িতে, চোরের এত বড় হিম্মত? আর যদি এসেও থাকে তাহলে ভর দুপুর বেলায় চুরি করার বদলে ও গলা ছেড়ে গান গাইবে, আমারও পোড়ানো যায়। হ্যাঁ রে, হতেও পারে যদি কালা চোর হয়। এই যে কথাই আছে না, ললিতে রাস্তালিতে কথা শুনলে রাজার ঘরে চুরো পানামিনি। আহ দাদা, ঠাট্টা নয়, আমার মনে হয় বাড়িতে কেউ এসেছিল, আমার মনে হয় আমি সহদেবকে ওই খিড়কির দরজা দিয়ে পালিয়ে যেতে দেখলাম। তোর মাথায় সহদেবের ভূত বল করেছে। আরে তুই যখন নিজে বারণ করেছিস এই বাড়িতে আসতে, সহদেব এবারে আসতে পারে? তাহলে তুই আমি গদায় তিনজনের বাড়ির বাইরে, বৌমা সম্পূর্ণ একা। দাদা আমি যে সহদেবের বাইকটা বাইরে দাঁড়িয়ে থাকতে দেখলাম। আরে ওই বাইককে এই গ্রামে একটা আছে, কিন্তু দাদা ওই বাইকের নাম্বারটা আমার চেনা। আরে নাম্বারটা চেনা হচ্ছে কে? সহদেবকে আমাদের বাড়িতে চুরি ডাকাতি করতে এসেছে, যা আমাদেরকে দেখে ভাই পেয়ে পালিয়ে যাবে। দেখা তোর কোম্পানির চাকরি চলে গেছে বলে হয়তো এই ঘরে বসেই গান গাইছ। সহদেব বাড়িতে আছে কিনা একবার ফোন করে দেখবে নাকি অভি? হ্যাঁ হ্যাঁ, সেই ভালো হবে কথা। দাদা দাদা একবার ফোন করে দেখি। তা দেখ, ঠিক আছে আমি দেখছি। হ্যালো, হ্যাঁ দুর্যোধন পাল, ভালো আছো? আচ্ছা আচ্ছা আচ্ছা, সহদেবকে? হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, রাখছি। কি হলো দাদা? মশা দেখ কতখানি রক্ত খেয়েছি। আমি সহদেবের ব্যাপারে জানতে চাইছি দাদা। আর সহদেবের বাড়ি থেকে বললো, সহদেব তিন ঘন্টা আগে মোটর বাইক নিয়ে আমাদের বাড়ির দিকে এসেছে। বললো কি বাবা? হ্যাঁ অভিভাবক সত্য, সহদেব সত্যি সত্যি বাড়িতে এসেছে। ঠিক বলছিস তো, আমিও তো বিশ্বাস করতে পারছি না, এই ভর দুপুর বেলায় সহদেব ফাঁকা বাড়িতে বৌমার সাথে কি করছিল? কি করছিল সহদেব বৌমার সাথে ফাঁকা বাড়িতে? কি করছিল? জাগে, ও তো বৌমার কাছে কোনো কাজে কর্মে এসেছো, তুই উত্তরকে জিজ্ঞেস কর। চলো চল কোথায়, আমরা যাই। ওই দেখ মশা দেয়। কথাই বলছিলাম আমি, ওই দেখ আরেকটা।
সালা সালা গোটা বাড়িটা নেচে নেচে বেড়াচ্ছে। ধর ধর দশটা ধর। না না না, সহদেবীর মতো ছেলে, সহদেবীর মতো শিক্ষিত ছেলে কখনো কখনো এমন কাজ করতে পারে না। আরে ভীমদা মদের নেশায় কখন কি বলে ফেলেছে তাই বলে। কিন্তু সহদেব এই বাড়িতে লুকিয়ে এলো কেন? আর যদি এসেই থাকে আমায় দেখে পালিয়ে গেলে কেন? না 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 না, মাথা কাজ করছে না, মাথা কিছুতে কাজ করছে না। উত্তরা, এই উত্তরা, উত্তরা আমি বলছিলাম, এই উত্তরা। হ্যাঁ, কি বলছিলি বলো গো? বলি সহদেব এই বাড়িতে এসেছিল। কেন আসবি না? এসে কি বলছিল শুনি। আমার পড়ানো তুমি তাই, তুমি তাই গো, আমার পড়ানো তোমার ছায়া আর জগতে মরি কেহ নাই, কিছু নাই গো, আমার পড়ানো সত্যি উত্তরা সত্যি। মাঝে মাঝে আমাকে আবার তোমাকে দেখি কি মনে হয় জানো, তুমি একটা সোজা সরল বোকা একটা মেয়ে। তাই নাকি? বোকা মেয়ে কিন্তু কেন গো? কেন আবার? এই যে দেখো না, আমি রেগেছিলাম তা তুমি জানতেই পারলে না, আর আমাকে আমাকে পাত্তাই দিলে না। তাই বুঝি? হ্যাঁ, আবার মাঝে মাঝে কি মনে হয় জানো? কি মনে হয়? মনে হয় তুমি কোনো এক জাদুকরি মেয়ে। জাদুকরি? কিন্তু কেন বলে তো? কেন আবার? কখন কাকে কোন জাদু বলে বশ করে রেখেছো কে জানে? সেটা তো বলতে পারবো না মশাই, শুধু তোমাকে বশ করতে পেরেছি নাকি সেটা বলো। আমি? হ্যাঁ, আমি তো তোমার প্রেমে একেবারে পাগল হয়ে গেছি। সত্যি বলছো? হ্যাঁ। তাহলে বলো আমি যা চাইবো তুমি আমাকে তাই দেবে? আচ্ছা বেশ, তোমাকে তো না দেওয়ার কিছু নেই, বলো তোমার কি চাই। পরে কিন্তু কথা দিয়ে কথা ঘুরিয়ে নিতে পারবে। দেখো আমি কিন্তু ওই দুর্যোধনের ভাই অভিমন্যু, আমি কিন্তু কথা দিয়ে কথা ঘোরাই না। বাদ কা বাদ হাতি কাদার, বলো তোমার কি চাই। তাহলে যাও না গো, যাও গিয়ে তোমার বন্ধুকে তুমি আবার কাছে ফিরিয়ে আনো। এতদিনের সম্পর্কটা তুমি এভাবে নষ্ট করে দিও না, তাছাড়া ওদের চাকরি চলে গেলে ওরা খাবে কি? নাও তোরা, সহদেবের মতো ছেলের কোনো ক্ষমা নেই। আর তাছাড়া তাছাড়া ও কি খাবে কি খাবে না সে ব্যাপার নিয়ে তোমাকে এত মাথা ঘামাতে হবে না। কিন্তু তুমি আমাকে কথা দিয়েছো। আই এম সরি উত্তরা, আমি তোমার এই কথা রাখতে পারলাম না। তুমি বরং বরং অন্য কিছু চাও। কেন? অন্য জিনিস কেন চাইবো? যে কথা দিয়ে কথা রাখতে পারি না তার কাছে আমি অন্য জিনিস চাই না। এই নিয়ে কি একটু আগে বলছিলে, মানাত কা বাত হাতি কা দাঁত কোথায় গেল? ও, সহদেবের জন্য দরদ একেবারে উতলে পড়ছে দেখছি। ওকে বাড়িতে আনতে না পারলে তোমার রাতে ঘুম হচ্ছে না বুঝি? তুমি কি বলছো? তুমি কি বলছো? কি বলছি? আমার চোখের আড়ালে তোমাদের এই গোপন প্রেমের অভিশাপটা কতদিন ধরে চলছে? কি বলে অভি? এই তুমি কি বলে? এই তুমি আমাকে ভালোবাসো অভি? এই আমাদের ভালোবাসা স্নিগ্ধ পবিত্র? হ্যাঁ হ্যাঁ, সন্দেহ আমি করছি, কারণ আমার মনে সন্দেহের বীজটা তুমি পুঁতে দিয়েছো উত্তরা, তুমি পুঁতে দিয়েছো। আর সেই সন্দেহের চারাগাছটা যদি বড় হয় শুধু বিষ ফল উপহার দিচ্ছে, তার জন্য তুমি দায়ী উত্তরা, তুমি দায়ী। তুমি পুরুষ, তুমি পুরুষ নও, তুমি কাপুরুষ। তোমার নামে প্রেম নেই, ভালোবাসা নেই, তুমি প্রেম ভালোবাসা, ভালোবাসা নামে তুমি একটা কলঙ্ক। সামনে কথা বলবো উত্তরা, তুমি কিন্তু সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছ। না, আমি মুখ সামনে কথা বলবো না, তোমাকে আমি বিশ্বাস করি না। তুমি এতদিন আমাকে মিথ্যা কথা বলেছো, আমার ভালোবাসাকে নিয়ে তুমি খেলা করেছো, আমি তোমাকে বিশ্বাস করি না। তোমার সাথে বৌমার গায়ে হাত তুলছিস? আমি আমি অভিমন্যুর হয়ে তোমাকে হাত জোর করে ক্ষমা চাইছি। মাগো, যে সংসারে মা লক্ষ্মীর অসম্মান হয় সে সংসারকে ছাড়কার হয়ে যাবে যাবে দাদা যাবে।
আমি বেশ বুঝতে পারছি, আমি বেশ বুঝতে পারছি দাদা, আমি বেশ বুঝতে পারছি। কোন মুখোশধারী জানোয়ার আমার এই সংসারে কাল কেউ টেনে বিষ ঢালতে চাইছে, বিষ, সেই বিষের জ্বালায় আমার সংসারটা জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে, সেই বিষের জ্বালায় আমার ভালোবাসার ফুলটা একটু একটু করে শুকিয়ে যাবে, সেই বিষের জ্বালায় আমার স্মৃতির সিঁদুরটা কালো হয়ে যাবে, আর আমার এই পবিত্র স্মৃতির সিঁদুর রক্ত নদীর বন্যায় ভেসে যাবে দাদা, ভেসে যাবে। অভি এসো, তুমি কি শুরু করেছো? নিজের দাদা মান সম্মানের কথা একবার চিন্তা করলে না? ওকে বকছিস কেন? ওর কি দোষ? ওর মতো অবস্থা করলে তুই তোর বউকে গোড়াটিবি? বিশেষ করে সহদেবের মতো ছেলে দু পাঁচ বছর আগে যেসব কাণ্ড কারখানা করেছে। কি করেছে দাদা সহদেব? এই তো সহদেব দু পাঁচ বছর আগে এই গ্রামের অনেক না থাক না থাকবে না, আমি শুনতে চাই। আরে সহদেব এই গ্রামের অনেক না থাক। কি হচ্ছে কি দাদা, আমি শুনতে চাই, বলছি তো। বাবা আমার মাথা ঠিক নেই, কখন কি বলে বসবো এখন। যা সত্যি তা সব খুলে বল, আমি শুনতে চাই। তুই তো কলকাতা গেছিস কত আগে? হ্যাঁ সহদেব গেছে ঠিক তার অনেক পরে। হ্যাঁ সেই সময় সহদেব এই গ্রামের অনেক তুই আমার গাছ হয়ে কথা দে, এই সমস্ত কথাবার্তা সহদেবকে কোনোদিন বলবি না। তোমার গাছ হয়ে আমি কথা দিচ্ছি, এই সমস্ত কথাবার্তা সহদেবকে কোনোদিন বলবো না। হয়েছে বলো। সহদেব সেই সময় গ্রামের অনেক মেয়ের সাথে অনেক দু নম্বরই কারবার করেছে দাদা। একবার তো এই কমলপুরের একটা মেয়ে গর্ভবতী হয়ে পড়েছে, তারপর সেই মেয়েটা সহদেবের নাম করতেই দু গায়ের মধ্যে একবারে দাঙ্গা বাজার উপক্রম। তোর মনে আছে কোথায়? হ্যাঁ মামা, দাঙ্গা কমলপুর। তারপর আমি নিজে গিয়ে সব মধ্যস্থতা করে ওই মেয়েটাকে কিছু খরচা দিয়ে আর নার্সিং হোমে খরচা দিয়ে সহদেবকে রাতারাতি আমি তোর কাছে পাঠিয়ে দিয়েছিলাম। মামা মামা কথাটা আপনি ঠিক বলেছেন, কিন্তু একটা কথা, যারা মা বাপকে লাথি মারতে পারে তারা ভালোবাসার জন্য এই স্বামীকেও লাথি মারতে পারে। এটা তুই ঠিক কথা বলেছিস, বুঝাচ্ছিস। আমার বৌমাটি কিন্তু খুব ভালো মেয়ে রে, খুব ভালো মেয়ে। তবে কি জানিস, আজকালকার এই মেয়েদেরকেও বিশ্বাস করতে নেই, দেখিস না মা বাবা কত কষ্ট করে একটা মেয়েকে ভালো বড় করে তুলে, তারপরে যেই মেয়েটা একটু বড় হয় অমনি ভালোবাসার পুরুষের হাত ধরে বাম্মাকে লাথি মেরে পর পুরুষের হাত ধরে পালিয়ে যায়। হ্যাঁ এটা আপনি ঠিক বলেছেন, মানে আমার বৌমাটি কিন্তু বড় ভালো মেয়ে রে, বড্ড ভালো মেয়ে। তবে কি জানিস, গ্রামের মেয়ে তো বড় সহজ সরল সাদা সিধে, তাই ওকে ঠকানো খুব সহজ। কিন্তু আমাকে ঠকানো এত সহজ নয় দাদা। হ্যাঁ ঠিক ঠিক, আমি উত্তরাকে ভালোবাসি, আমি নিজের চেয়ে উত্তরাকে বেশি ভালোবাসি, তাই যে বা যারা আমার ভালোবাসা নিয়ে খেলা করবে তার বুক চেপে সেই খেলা আমি সেখানেই শেষ করবো দাদা, সেই খেলা আমি সেখানেই শেষ করব। খেলা এখানে শেষ নয় রে, খেলা তো এই শুরু। দেখ পরে চলতে দে। এই রে মামা, উত্তরের হাতে সেই ঘড়ি, এটা শকুনির পাশা, এই পাশার চালে এবারে উত্তরার জীবনে নেমে আসবে কাল কেউ টেকছো। প্রথম চালের নাম কি বলেছিল? সন্দেহ। সন্দেহ। দ্বিতীয় চালের নাম? সর্বনাশ। সর্বনাশ। আরে তৃতীয় চালের নাম খুঁজে বেড়া পাবি না, এই তৃতীয় চাল অর্থাৎ শেষ চালের নাম এই দুর্যোধন পাল ছাড়ার কেউ জানে না, আরেকজন জানে, হরিদাস পাল, স্বর্গে গেছে। তুই যাবি জানতে? যাবি না। এই তৃতীয় অর্থাৎ শেষ চালের নাম না থাক, আরে তোকে না মশা, দেখতে পাচ্ছিস? Thank you.
हजार से कम जुदा नहीं होता गरीब जितने भी पीले नशा नहीं होता अरे बाहों में बोतल बाहों में बोतल बोतल में दारू दारू में तेरा अरे एक बार जिसने थोड़ी सी সবই বুঝি তবে তবে এটা আমি এখনো বুঝতে পারিনি যে এই খেলার মাঠ ছেড়ে আমি বেরোতে পারবো কি না আর কখনো কখনো এই খেলা শেষের বাঁশি বাজাতেও পারবো কি ছাড়ো তো ওই দেখো বাবুর গাড়ি আসছে আর সঙ্গে টিভির লোকজনও আসছে সোশ্যাল মালের সমস্ত দর্শককে বলহরি আজ আপনি আমাদের নিয়ে এসেছি গঙ্গাপদর ধাবায় যে ধাবা এই দেশের মহিলাদের আত্মমর্যাদা প্রতিষ্ঠানের এক জ্বলন্ত নিদর্শন গঙ্গাপদর নামে নিঃস্ব ব্যক্তি নিজের প্রয়াসে নিজের চেষ্টা এই ধাবা তৈরি করেছেন এই ধাবার তিনতলার উপরে একটা বিউটি পার্লারের শুভ উদ্বোধন হবে আমাদের মাননীয় সর্বহারা নেতা মাননীয় শ্রী যুদ্ধজন পাল মহাশয় এই বিউটি পার্লারের শুভ উদ্বোধন করবেন আমাদের সোশ্যাল মালার পক্ষ থেকে মাননীয় শ্রী দুর্যোধন পাল মহাশয়কে সাদর আমন্ত্রণ জানাই নমস্কার
জয় জনগণ, বন্দে মাতরম, ইনকলাব জিন্দাবাদ। তা সুশান ভাই, তোমাদের টিভির পর্দায় শুধু মেয়ে ছেলেদের ছবি দেখাচ্ছ কেন ভাই? আমার মতো নেতার ছবি দেখাও, জনগণকে একটু জাগাও। বলহরি বলহরি, আমি তো স্যার কবে থেকে আপনার সাক্ষাৎকার নজরে মুখে আছি, কিন্তু এমএলএ হওয়ার পর থেকে আপনার ধারে কাছে আসতে পারছি না, তাই আজ ছুটে এসেছি গঙ্গাপদর থাবায়। বলো আমার কাছে কি জানতে চাও বলো। স্যার, এর আগে আপনি সর্বহারার মতো বেশ সাধারণ পোশাকে থাকতেন, আজ স্যার নিজেকে বেশ বিউটিফুল ভাবে সাজিয়েছেন কেন? আরে পোশাকটা পাল্টেছে বলে তো আর মানুষ তো পাল্টে যায়নি। আচ্ছা আচ্ছা, মানুষ তো সে আগের মতোই আছে, ওই যে বাড়িতে ছবিটা দেখেছিলে। হ্যাঁ স্যার, ওইরকমই আছে। আচ্ছা, আসলে এই গঙ্গাপদর একটা তিনতলায় বিউটি পার্লারের উদ্বোধন হবে, তো তা বিউটি পার্লারের উদ্বোধন করবো, তা একটু বিউটিফুল ভাবে সেজে এসেছি, তাই তা বানতে জানিনি বলে বানতে পারেনি। তা হয়ে যাবে স্যার, হয়ে যাবে স্যার। যে জনগণ ভোট দিয়ে আপনাকে এমএলএ বানিয়েছেন তাদের জন্য আপনি কি করবেন? যে জনগণ আমাকে ভোট দিয়ে এমএলএ বানিয়েছে সেই জনগণের পিছনে আমি, স্যার খুলে বলুন, যে জনগণ ভোট দিয়ে আপনাকে এমএলএ বানিয়েছেন তাদের পিছনে আপনি? যে জনগণ আমাকে ভোট দিয়ে এমএলএ বানিয়েছে সেই জনগণের পিছনে আমি, সামনে জনগণ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দেশের মঙ্গলের জন্য ভবিষ্যৎ পরিকল্পনা কি? দেশের মঙ্গলের জন্য ভবিষ্যৎ পরিকল্পনা হলো এদেশের নেতাদের জন্য একটা পরিবার পরিকল্পনা করা দরকার। স্যার ব্যাপারটা একটু খুলে বলবেন, মানে আমাদের শোষণ বাংলার দর্শকের জন্য। ক্যামেরা, হ্যাঁ স্যার সরে যাও। এদেশে মশা মাছের মতো নেতা জন্মাচ্ছে, লম্বা নেতা, বেটে নেতা, মোটা নেতা, খাটো নেতা, চৌকো নেতা। তা অধিক সন্ন্যাসীতে যেমন গাজন নষ্ট হয়, তেমনি অধিক নেতায় জনগণের বড় কষ্ট হয়। তাই এক পরিবার না, কেন পরিবার না, আচ্ছা আচ্ছা, দল প্রতি এক নেতা থাকবে কিংবা দুই, তার বেশি না। হ্যাঁ সেটা কি করে সম্ভব? মানুষ তো জন্মের আগে নেতা হয় না, মানুষ তো জন্মের পর নেতা হয়। বোঝো, জন্মের পর নেতা হওয়া যায়, কিন্তু ডাক্তার হওয়া যায় না, ইঞ্জিনিয়ার হওয়া যায় না, প্রফেসর হওয়া যায় না, তার জন্য পরীক্ষা দিতে হয়, পরীক্ষায় পাস করতে হয়। সেই জন্য নেতাদের জন্য আমি একটা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ব্যবস্থা করেছি, সেখানে এমন কিছু কিছু বিষয় থাকবে যে বিষয়গুলো পাস করতে পারলেই তবেই সে নেতা হতে পারবে, নতুবা না। স্যার এই বিশেষ বিশেষ ব্যাপারগুলো একটু খুলে বলবেন স্যার। বিশেষ বিশেষ বিষয়গুলোর মধ্যে প্রথম বিষয় থাকবে বক্তৃতা দিয়ে জনগণকে বোকা বানানোর ক্ষমতা থাকা চাই, প্রমাণ না রেখে চুরি করার ক্ষমতা থাকা চাই, সাক্ষী না রেখে খুন করার ক্ষমতা থাকা চাই, আর জনগণকে বিভিন্ন দলে ভাগ করে দিয়ে তাদের মধ্যে লড়াই বাঁধিয়ে দেওয়ার ক্ষমতা দেখা চাই, তবে সে নেতা হতে পারবে, নতুবা নয়। চমৎকার চমৎকার, মাননীয় দুর্যোধন বাবু কিভাবে ব্যাঙ্গের ছেলে বর্তমান রাজনীতির অসারতার করতা তুলে ধরেছেন, তার আর মূল্যবান সময় নষ্ট না করে আমি সঞ্জয়, আমার ক্যামেরাম্যান ব্যাপী, আমরা আবার স্টুডিওতে ফেরত যাচ্ছি। আজকের অনুষ্ঠান আমরা হরিবোল দিয়ে শেষ করছি। এই হরিবোল ভাইয়েরা এই দোষ হচ্ছে। আরে সাবু, তোকে যে যুধিষ্ঠির মন্ডলে বাড়ি পাঠিয়েছিলাম, যুধিষ্ঠিরের বউকে যা যা বলতে বলেছিল সব বলেছিস? হ্যাঁ সব বলেছি। সালাটাম, সেই জন্য তোর জন্য আমি একটা উপহার নিয়েছি, এই দেখ। ও মা, কি সুন্দর ঘড়ি! আরে শুধু ঘড়ি, সোনার ঘড়ি, এই দেখ হিরে বসানো, অনেক দাম, আমি বাজার থেকে নিজে পছন্দ করে তোর জন্য নিয়ে এসেছি, হাতটা দে, তোর পরিয়ে দে। কি সুন্দর মানিয়েছে, যেমন হাত তেমন ঘড়ি। আচ্ছা যদি তোকে কেউ জিজ্ঞেস করে এত দামি ঘড়ি তুই কোথায় পেলি, তা কি বলবি? বলবো আপনি আমাকে ঘড়িটা দিয়েছেন। এই স্যার, এই না, এই বোনা, একদম বলবি না আমার নাম, একদম বলবি না, বলবি তোর এক নাগর তোকে একটু উপহার দিয়েছে। চলো বাবু, এই বিউটি পার্লার ফিতে কাটবে, চলো। মারবো লাথি কেন স্যার? আপনি বল, সবাইকে নিয়ে ওই তিনতলায় যা, আমি নকুলের সাথে কথাবার্তা সেরেই তারপরে যাচ্ছি। তুমি যাও, সোনাটা চলে বাবু। আপনি বল, আসুন আসুন এমএলএ সাহেব। এবার কি কাজ বাবু, কতদিন ধরে জেলে যেতে হবে? এবার ধর ওই তোর এই ছ মাস কি এক বছর। তাতে কি হয়েছে বাবু, বাড়ির বইয়ের যা অত্যাচার, তাতে ঘরে থাকার চেয়ে জেলে থাকা অনেক ভালো। এটা তুই ঠিক কথা বলেছিস, বইয়ের যা অত্যাচার তার চেয়ে ঘরের চেয়ে জেলে থাকা অনেক ভালো। এই ছোট্ট কাজটা করলাম, এরপর তোকে এমন একটা কাজ দেবো যাতে তোর 5 বছর কিংবা 10 বছরের জেলে যায়।
দেখ তোদের ভোটে জিতেই তো আমি এমএলএ হয়েছি, তোদের ভালো মন্দ করার জন্যই তো আমি এমএলএ হয়েছি। হ্যাঁ আপনি মিথ্যে কথা বলছেন, মানুষের মঙ্গলের জন্য আপনি কোনো কিছু করেননি। তোমার কি অভাব আছে, অভিযোগ আছে বলো। আমার কিছু বলার নেই, আমি শুধু বলতে চাই আমার স্বামী কোথায়, আমার স্বামীকে আপনি ফিরিয়ে দিন। তোমার স্বামী? হ্যাঁ। কোথায় পাবো? হ্যাঁ এখানে এসেছে, সমস্ত প্রশ্নের জবাব চাই। আজ আপনাকে আমার সমস্ত প্রশ্নের জবাব দিতে হবে। আমি আপনাকে সাবধান করে দিচ্ছি ম্যাডাম, এমএলএ সাহেবের দিকে আর একবার আঙুল তুলে কথা বললে আমি আপনাকে অ্যারেস্ট করতে বাধ্য হব। অ্যারেস্ট করবে? আমার জনগণ আমার কাছে এসেছে তাদের অভাব অভিযোগের কথা বলতে, আর তুমি শালা তাকে চোখ লাগাচ্ছ, ওই লাঠি দেখাচ্ছ, ওই লাঠি তোমার। আমি থাক, তোমার কি অভাব আছে, অভিযোগ আছে বলো। আমি কিছু বলতে চাই না, আমি শুধু আমার স্বামীকে ফিরে পেতে চাই। এই বলো শোন, ওর স্বামীকে ফেরত দাও। ওর স্বামী না, আমার স্বামী না, মানে স্যার না, মানে কি মানুষের হারানো জিনিস খুঁজে দেয় তোমাদের কাজ। কিন্তু স্যার কাকে খুঁজে দেব, ওর স্বামী তো উগ্রপন্থী দলের সঙ্গে পালিয়ে গেছে। মিথ্যা বলছেন, মিথ্যা। ও এখানে এসেছিল আর এখান থেকে নিখোঁজ হয়ে গেছে, এই ধাবার মধ্যেই আছে সমস্ত রহস্য সমাধান। এই ধাবার মধ্যে? হ্যাঁ। তাহলে যাও পড়াশোন, ওখানে ধাবাটা সার্চ করে যাও। সরি স্যার, ধাবা সার্চ করতে গেলে সার্চ ওয়ারেন্ট লাগবে। রাইট স্যার। স্যার তাহলে আপনি কিছু করুন, দেখুন আমাদের আদর্শের মধ্যে তো অনেক কিছুই অমিল থাকতেই পারে, তাই বলে এই নারীর চোখের জলকে আপনি অবহেলা করবেন না স্যার। না না, রাইট না, তোমার চোখের জল আর ফেলে না, তোমার চোখের জল দেখলে আমার চোখ দিয়ে ওইভাবে ঝরঝর ঝরঝর করে জল পড়বে। দরকার নেই, পুলিশের দরকার নেই। চলো আমি তোমাকে ওই ধাবাটা সার্চ করে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ হাতটা ধরো। না না, হাতটা ধরো না, আমি এমনিই যেতে পারবো স্যার। তা অবশ্য পারবে, তোমার নাম তো পাঞ্চালী। মহাভারতে কার নাম পাঞ্চালী ছিল জানো? জানি তো, দ্রৌপদী। তবে তুমি দ্রৌপদী, আমি দুর্যোধন, হাত তো ধরতে। যত ইচ্ছে দেখো, মহাভারতে দ্রৌপদীর বস্ত্রের সময় সারা ভারতবর্ষ মাথা নিচু করে দাঁড়িয়েছিল, আর এই নবভারতের দুর্যোধনের বস্ত্রের সময় এই পুলিশ আমার পাহাড়ে থাকবে। পুলিশের কাছ থেকে ভালো করে জেনে নিবি। আর নকুল আর পরাশর তুমি দুজনে বাইরে যাও, আর যাওয়ার সময় ওই দরজাটা ভালো করে দিয়ে দিই। শুধু দরজাই দিয়ে দেবো না, আমি দরজায় একদম দাঁড়িয়ে থাকবো। তুই কি মনে করছিস, সতী নারী গায়ে হাত দিয়ে পাপের বোঝাটার মাথায় তুলে নিস না? আমি নিজেই এক মূর্তিমান পাপের পাহাড়। এবারে পাপের পাহাড়টা কামনা বাসনার উদ্যম সত হয়ে তোর ওই সারা শরীরটাকে ভাসিয়ে নিয়ে যাবে। আমার দিকে একবারে এগিয়ে আসবি না, নিজের অমঙ্গল নিজে দেখে আসিস না, আমার গায়ে হাত দিয়ে তোর নিজের অমঙ্গল নিজে দেখে আসিস না। জানুয়ারির পায়ে বলি হতে দিলে কেন?
পালাবার চেষ্টা করবে না। তোমার নাগরকে ধরেছি, এবার তোমার পালা। আমার কোনো দোষ নেই, এই মেয়েটা আমাকে ঘুরিয়ে এই থামায় নিয়ে এসেছে, তার জন্য 500 টাকা নিয়েছে। বাইরে থেকে নাগর নিয়ে এসে এই হোটেলের মধ্যে তুমি পাপ ব্যবসা চালাচ্ছ না? আমি অপরাধ করেছি? কি অপরাধ করেছি আমি বলুন? না, আমি কোনো অপরাধ করিনি। ওরে জানোয়ার, তুমি আমার মান সম্মান কেড়ে নিয়েছিস, আমার স্বামীকে মেরেছিস, এবার আমার সিঁদুর সিঁদুরটা সম্মানটাকেও তোরে খোলা বাজারে নিলামে তুলতে চাইছিস। সেদিন তো তুই খুব আমাকে আমার মা বোন তুলে গালাগাল দিয়েছিলি, আর আজ আজ আমি তোর ইজ্জতের কাঁথায় গ্যামাক্সিন রাখিয়ে দেবো। পারবি না? বস ওখানে, বস। এই ছবিটা এবার খবরের কাগজের অফিসে পাঠিয়ে দেবো, আর কাল সকালে প্রত্যেকটা খবরের কাগজের পাতায় বড় বড় হরফে লেখা হবে, কৃষ্ণকান্ত মাস্টারের বড় বউ পতিতাবৃত্তির অপরাধে গ্রেপ্তার। এবার নিশ্চয় তুমি তোমার ভুলটা বুঝতে পেরে গেছো, তোমার মনের মধ্যে সমস্ত কালো আধার কেটে গেছে, এবার তুমি সহোদরকে ডেকে তাকে তুমি মাফ করে দাও। আবাই আমায় আর কটা দিন সময় দাও উত্তরা, চারপাশ থেকে আমি এত কিছু শুনছি, কাকে বিশ্বাস করবো আমি কিছুই বুঝতে পারছি না। আরে বাবা, অন্যের উপর বিশ্বাস করে নিজের বিশ্বাসটা তুমি হারিয়ে দিতে দিও না গো। না উত্তরা, তা আমি কখনোই দেবো না, আমি তোমায় ভালোবাসি উত্তরা, আমি তোমায় ভীষণ ভীষণ ভালোবাসি, আর আবার সেই ভালোবাসায় যদি এতটুকু গ্রহণের ছায়া লাগে না, আমি একবারে পাগল হয়ে যাই। না গো না, তোমার আমার মাঝে কোনো আলো ছায়ার খেলা নেই, শুধু ভালোবাসা আছে, ভালোবাসা। তাই তো উত্তরা, আমি তোমায় অনেক কিছু দিতে চাই, সেদিন মাত্র 1,00,000 টাকা দামের একটা তোমায় ঘড়ি দিয়েছিলাম, কিন্তু সেটা দিয়ে আমার মন ভরেনি, আমার মন বলছে তোমায় আরো কিছু দিই, আরো কিছু দিই, আরো কিছু দিই। আর তোমাকে কিছু দিতে হবে না, আজ তোমাকে আমি একটা জিনিস দেব। কি গো? কি গো? আমি না? হ্যাঁ, কি হলো? আমি না বলো, আমার মাঝে না? কি 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 আমার মাঝে? আর কি হচ্ছে বলো না। তোমার সন্তানের আশায় পদধ্বনি শুনতে পাচ্ছি। তুমি তুমি সত্যি বলছো উত্তরা? আমি আমি যে মা হতে চলেছি গো। এই তো এই তো বড় আনন্দের কথা উত্তরা, উত্তরা তাহলে 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 তুমি মা, আমি বাবা, তুমি মা, আমি বাবা, আর তুমি মা, আমি সহদেব। এ গ্রামের অনেক মেয়ের সাথে অনেক দু নম্বরই কারবার করেছিল, একবার একটা মেয়ে তো গর্ভবতী হয়ে পড়েছিল। কি হলো গো? এই কথাটা শুনে তুমি এভাবে চুপ হয়ে গেলে কেন? তুমি এত কি ভাবছো বলো না, কি ভাবছো, কি হয়েছে তোমার, ভাবছো বলো, কি ভাবছো তুমি? না মানে কি হয়েছে বাবা? বাবা বাবা হয়ে তো শুনে তোমার মাথায় আকাশ ভেঙে পড়লো। আরে বাবা হওয়া কি মুখের কথা, এবার তোমার শরীর স্বাস্থ্যের উপর কত নজর রাখতে হবে, সময় মতো নার্সিং হোমে চেক আপ করা যাবে, ভালোভাবে সন্তানের জন্ম দিতে হবে, আর সেই সন্তানকে লালন পালন করে বড় করতে হবে, এ কি কম দায়িত্বের কথা? না না, তুমি কোনো চিন্তা করো না বৌমা, আমি সব দেখছি। এই সবাই যে টাকা দেতো, তোর টাকায় আজ গায়ের মানুষকে মিষ্টি মুখ করিয়ে দেবো। আহ দাদা, সব কিছু নিয়ে হাসি ঠাট্টা ইয়ারকে করতে আমার ভালো লাগে না। হ্যাঁ ঠাট্টা? আরে ঠাট্টা কি বলছিস? আরে পাল বংশের বংশ তো আসছে, আর তুই কিনা বলছিস ঠাট্টা? আরে সপাজের টাকা কলকাতায় বসে কত লক্ষ লক্ষ টাকা কামাচ্ছিস কেন? আরে থাক, দিতে হবে না। আরে দূর তো আমার পালা কেন মরে যায়নি, তুমি কিচ্ছু ভাবো না বৌমা, আর গায়ের মানুষকে শুধু মিষ্টি নয়, আমি এবার খাসির মাংস ভাত খাইয়ে দেবো। হ্যাঁ দাদা, দাদা
আমার মা হওয়ার কথা শুনে না দাদা, আপনি ভাইয়ের মুখের হাসিটা কেমন মিলে গেল দাদা। আপনার ভাই তো কোনোদিন দায়িত্ব নিতে ভয় পায় না দাদা, সেটা ভেবেছি আমার বড় ভয় হচ্ছে দাদা। আর আপনি খাসির মাংসের কথা বললেন না দাদা, বলতে পারেন দাদা, বলতে পারেন ওই খাসির মাংসের বিনিময়ে কি আমি আমাদের মুখের হাসিটা ফিরিয়ে আনতে পারবো? আপনি বলতে পারেন দাদা, ওই খাসির মাংসের বিনিময়ে কি আমাদের স্বামী স্ত্রীর মধ্যে যে মধুর সম্পর্কটা গড়ে উঠেছিল সেই মধুর সম্পর্কটা আমি ফিরিয়ে আনতে পারবো? আপনি বলতে পারেন দাদা, আপনি বলতে পারেন ওই খাসির মাংসের বিনিময়ে কি এই সমাজের সমস্ত মানুষের মুখে হাসি ফিরবে? ফিরবে না দাদা, ফিরবে না। এই মানুষের মনে, এই সমাজের মানুষের মনে আজ অন্ধকার কালো ছায়া বাস করছে দাদা। প্রত্যেকটা মানুষের মাঝে আজ সন্দেহের বীজ পড়েছে। তাই আমি বলছি দাদা, তাই আমি বলছি যদি পারেন সেই কাল কেউটাকে খুঁজে বের করুন দাদা, সেই কাল কেউটাকে খুঁজে বের করুন যে কাল কেউটার বিষের জ্বালায় এই সমাজ, এই সংসার, এই ভালোবাসার সম্পর্ক লীন হয়ে গেছে দাদা। আর যদি পারেন দাদা ওই কাল কেউটাকে খুঁজে এনে আপনি বাঁচিয়ে তরিতে চলান দাদা, আপনি বাঁচিয়ে তরিতে চলান, আপনি বাঁচিয়ে তরিতে চলান। আজ আর কোন মরণের কথা নয়, বৌমা মা হতে চলেছে এ কি কম আশ্চর্যের কথা না? মানে অবাক করার মতো ঘটনা, এই কদিন হলো বিয়ে হয়েছে এর মধ্যেই বৌমা। তবে কি বিয়ের আগে সহদেব গদাই গদাই কি হলো কি বৌমা? এ কি আপনি আনন্দে নাচতে শুরু করেছেন যে? আমার বৌমা বৌমা মা হতে চলেছে। সে কি এই কদিনের মধ্যে? আরে মানে কপালে থাকলে মানুষ কত কি রাস্তায় কুড়িয়ে টুড়িয়ে পায়। সে তো বটে, সে তো বটে, এ তো আর কুড়িয়ে পোয়া জিনিস নয়, নিজের জিনিস। কত বড় আনন্দের কথা তাই না অভি? আচ্ছা কোথায় সহদেব সেই বুধবারের পর থেকে আমাদের বাড়িতে আসেনি তাই না? না, সহদেব এখন গঙ্গামত ধাবায় একটা মেয়েকে নিয়ে দিনরাত ফুর্তি করছে। না রে, রোজ দুপুর বেলায় সহদেব আমার বৌমাকে ফোন করে, আমি পাশের ঘর থেকে শুনতে পাই বৌমা সহদেব জোরে জোরে হেসে হেসে কথা বলছে। যা কিছু দেখা যা কিছু শোনার শুধু তুমি একাই শুনতে পাও, আর কেউ কিচ্ছু শুনতে পারে তাই না? আমি চলো একটু কথা শুনেছি। হ্যাঁ, যত কথা শুধু তোমাদের মুখে, তুমি আর দাদা, দাদা আর তুমি, তুমি আর দাদা, যত কথা তোমাদের পক্ষে, কিন্তু উত্তরের মুখের দিকে চাইলে তোমার শোনার ওই মহাভারতের মতো গল্পটা আমার কাছে মিথ্যে বলে মনে হয় দাদা। মিথ্যে বলে আমার লাভটা কি? সত্যি মিথ্যা আমি জানি দাদা, আমার প্রমাণ চাই, প্রমাণ, আর প্রমাণ চাই। প্রমাণ যদি না দিতে পারো তাহলে কিন্তু আমি তোমায় দাদা বলে ক্ষমা করবো না। হ্যাঁ দাদা, প্রমাণ চাই, প্রমাণ। এতদিন ধরে আমার মনে এত পিস্তলে, তুমি তো আর পিছিয়ে যেতে পারবে না দাদা, আমার প্রমাণ চাই, প্রমাণ। আর তা যদি না দিতে পারো তাহলে কিন্তু আমি তোমার শেষ থেকে ছাড়বো, তোমায় খুন করে আমি ফাঁসি কাটে চড়বো। আমার নাম অভিমন্যু, অভিমন্যু যেখানে ফাঁসো সে তো আমার নিজের মায়ের পেটের ভাই। আমি আমি তোকে ঠিক তুলে নিয়ে আসবো, তুই তুই প্রমাণ চাচ্ছিস তো? বল এত রাত হয়ে গেল অথচ বৌমা এখনো বাড়ি ফিরে এলো না, সেই সন্ধ্যেবেলা একটা কাজ আছে বলে বাইরে বেরিয়ে গেছে, এখনো তো বৌমা আমার বাড়ি ফিরে এলো না। এসেছি, আমি এসেছি বাবা। এ কি, এ কি বৌমা, এ তুমি কাঁদছো কেন, কি হয়েছে তোমার? আপনি আমার ধর্মপিতা, তাই ধর্মপিতা আমার কাছে আমি মিথ্যে বলতে পারবো না বাবা, মিথ্যে বলতে পারবো না। কি কি হয়েছে বৌমা, কি হয়েছে বলো তুমি, কি হয়েছে? ওই জানোয়ার দুর্যোধন পাল, দুর্যোধন পাল,
দুর্যোধন পাল কি কি বৌমা কি বলো? আমার নারী জীবনের শ্রেষ্ঠ সম্পদকে কলুষিত করেছে। চুপ করো বৌমা, তুমি চুপ করো। এত বড় সত্যি কথা শোনার ক্ষমতা আমার নেই। পৃথিবী পৃথিবী তুমি দুভাগ হয়ে আমার দেহটাকে গ্রাস করো। বাতাস তুমি তুফান হয়ে আমার সবকিছু এলোমেলো করে দাও। একথা শোনার আগে আমি কেন বধির হয়ে গেলাম? আপনি তো তবু কাঁদতে পারছেন বাবা, বলতে পারে কোন চোখের জলের বিনিময়ে আমার এই কলঙ্ককে আমি ধুয়ে ফেলবো? ভগবান, এ তুমি কি করলে? দেবতার পূজার ফুলকে তুমি শয়তানের পায়ের তলায় বিসর্জন দিলে ঠাকুর। না, আমি যাবো, আমি যাবো নিজের হাতে শয়তানটাকে শাস্তি দিয়ে। আমি পাপীর বিচার করবো বৌমা, আমি পাপীর বিচার করবো। তার আগে এই ঘরে পাপটাকে বিচার করুন বাবা, নইলে লোকে যে আপনাদের গায়ে আবার থুতু দেবে। আমাদের ভাবনাটা আমাদের ভাবতে দাও, তোমরা বরং তোমাদের উন্নয়নের চরকায় তেল দাও। যাও যাও, এখানে কে থাকবে আর কে থাকবে না সেটা আমি ঠিক করবো। আমি তোমার হলেও সমাজের বিধান কিছু অস্বীকার করতে পারে না বাবা। সমাজ? কোন সমাজের কথা বলছিস অর্জুন? যে সমাজের পাক পরিষ্কার করতে গিয়ে আমার যুধিষ্ঠির হারিয়ে গেল সেই সমাজ, যে সমাজের বিষাক্ত খোঁচায় একটা ধর্ষিতা মেয়েকে প্রত্যেক দিন কথার জালে নতুন ভাবে ধর্ষিতা হতে হয়, সেই সমাজ, যে সমাজে একটা রক্তচোষা হায়না হয়ে উঠে সমাজপতি, আর মিথ্যে কথা বলার অপরাধে নিরপরাধের জেল হয়ে যায়, সেই সমাজ। তোরা তো আধুনিক শিক্ষায় শিক্ষিত, ভালো মন্দের তফাত বুঝতে শিখেছিস। সমাজ যদি অন্ধ হয় সেখানে তো তোরাই জ্ঞানের আলো জেলে দিবি। আলো নেই, আলো নেই বৌদি, আমাদের সংসারে মানসমন আলোটা নিভিয়ে দিয়েছে। না না না, ও যা গভীর ষড়যন্ত্রের শিকার। আমার সমস্ত অপরাধের বোঝা মাথায় নিয়ে এ বাড়ি থেকে আমি চলে যাব। চলে তো যাবেই, না হলে এই ব্যবসাটা চালাবে কেমন করে বাবা? আপনি যদি সত্যের পূজার হয়ে থাকেন তাহলে এই মুহূর্তে এর মাথাটা আপনি মুড়িয়ে দেবেন। মাথাটা কার মুড়ানো দরকার সেটা আমার বেশ ভালোভাবেই জানা আছে, তাই তোমরা নিজের উন্নয়নের চরকায় তেল দাও। মাথাটা কার মুড়ানো দরকার আছে সেটা আমার ভালোভাবে জানা আছে। আমার আমার বড় বৌমা কোনো অন্যায় করেনি। দেড় বছর আপনাদের হাজত বাস করে আসার পরেও কোন মুখে কথা বলছো বাবা? এই কথাটা শোনার সাহস যদি থাকে, নিজের হাতে যদি পাপীর শাস্তি দিতে পারিস তাহলে শোন। দাপরে দুর্যোধন কলির বস্ত্র হরণ করেছিল, আর আজকের দুর্যোধন আমার পাঞ্চালীকে দর্শন করেছে। অপরাধকে থাকার জন্য আজও তোমরা ভালো মানুষের নামে অপবাদ দিচ্ছ? অপবাদ নয়, অপবাদ নয়, অপবাদ নহে রে অর্জুন। ওই ওই দুর্যোধন পাল আমার পাঞ্চালীকে অপবিত্র করেছে। বাবা, দিদির অপরাধে চাপতে চাপাতে গিয়ে দিদির মাথায় যে আরো অনেক অনেক বড় কলঙ্কের কালি আপনি ঢেলে দিলেন বাবা। ওরা সুভদ্রা, যে কলঙ্কের কালিতে আমার দেহ ওর অপবিত্র হয়ে গেছে, আরে নতুন কোন কালি যে আমার গায়ে লাগবে না। তার মানে তুমি কি বলতে চাইছো? বাবা যা বলছেন, হ্যাঁ বাবা যা বলছেন সেটাই সত্য। এই নারী জীবনের শ্রেষ্ঠ অসম্মানটাকে সমাজ মেনে নিলে আমি এই সত্যটাকে অস্বীকার করতে পারবো না রে সুভদ্রা, আমি যে অস্বীকার করতে পারবো না। আমরা আমরা সত্যবাদের অঙ্গ বসতে চাই না, তুমি তোমার অপবিত্র শরীর নিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে যাও।
আমার বড় বৌমা কোথাও যাবে না, কোথাও যাবে না। চলো বাবা যাবো, এই কলঙ্কের বোঝা মাথায় নিয়ে আপনি এই সংসার থেকে কোনো জঙ্গলে কি আশ্রয় নেব? আর সেখানে যদি আশ্রয় না হয় তাহলে আত্মহত্যা করে আমার পাপ জীবন আমি শেষ করে দেব। না নাতি না, তুমি কোথাও যাবে না, এইখানেই তোমার বিচার হবে। তাহলে তোর বিচারটা আগে শুনিয়ে দেব। আমার বিচারে তুমি অপরাধিনী নও দিদি, অপরাধিনী হলাম আমি। তাই হাজার প্রলোভনে পা দিলেও আমি আমার নারীত্বের অনুভবটাকে যে কিসের চেয়ে বিসর্জন দিতে পারবো না দিদি। সুভদ্রা, তুমি কি বলছো সুভদ্রা? একজন ধর্ষিতা নারী যখন নিজে নিজে অপবিত্র বলে মেনে নিচ্ছে, একটা পাগলা কুকুর কাউকে কামড়ালে তার দেহটা অপবিত্র হয়ে যায় না গো? না, আর আমি কিছুতেই মানবো না। আমি থানায় গিয়ে ওই সন্তানটার বিরুদ্ধে দাবি করে আসবো। তাতে যে আমি নতুন গল্পের খোরাক হয়ে উঠবো, এই কাজ তুমি করো না ভাই। কলঙ্কের বোঝা মাথায় নিয়ে সীতাকে তো পাওতালে প্রবেশ করতে হয়েছিল বৌদি। তাই আমাদের হারাবার কিছু নেই, আজ থেকে শুরু হবে বাঁচার লড়াই, জীবন সংগ্রামে হার না মানার লড়াই। অবচেতনের মনেও চেতনা জাগছে। আজকের দিনে আপনার বড় ছেলে যদি একবার বাড়ি আসতো। আপনার স্বামী আর কোনোদিনই ফিরে আসবে না বৌদি। তুমি এ বাড়িতে ঢুকেছো কেন? কোন সাহসে বেরিয়ে যাও এই মুহূর্তে, এই বাড়ি থেকে বেরিয়ে যাও। আমি আপনাকে ফাঁদে ফেলেছিলাম, আমি আপনাকে ফাঁদে ফেলেছিলাম, কিন্তু কিন্তু বিশ্বাস করুন আমি একটা মিথ্যে কথা বলিনি। ওই থাবার বদ্ধ ঘরে আপনার স্বামী খুন হয়েছে। বিশ্বাস করি না, ওরে একটা কথা আমি বিশ্বাস করি না বাবা, আপনার ছেলে কিন্তু আপনার ছেলে বেঁচে আছে। আমার কথা বিশ্বাস না করলে এই ডায়েরিটাকে তো বিশ্বাস করেন। দেখি এই ডায়েরিটা আমি অনেক কষ্টে উদ্ধার করে নিয়েছি, এই ডায়েরিটা আমি শেষ কথাটা লিখে রেখেছি। দেখো বাবা দেখো, আমার দৃষ্টি কি লিখেছে দেখো বাবা, এটা আমার ছেলের হাতে লেখা, এটা আমার ছেলের ডায়েরি বাবা। ওই ডায়েরিটা শেষ করার আগে ওই দুর্যোধন বাবু ওকে খুন করেছে। ভগবান, এই বুড়ো বয়সে পুত্র না দিলে কি তোমার চলতো না? এর থেকে আমার মৃত্যু ভালো ছিল। সেদিন যে কাজটা, যে কথাটা আমি বলতে পারিনি, সেই অসমাপ্ত কাজটা আমি শেষ করে গেলাম। পারলে আমাকে ক্ষমা করে দেবে? না 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 না, ভগবান তুমি আমার স্বামীকে কেড়ে নিয়েছো, আমার নারী জীবনের শ্রেষ্ঠ সম্পদ কেড়ে নিয়েছো, আর এই অপবিত্র দেহ নিয়ে আমি বাঁচতে চাই না, আমি মরতে চাই, আমি মরতে চাই। তোকে যে বাঁচতেই হবে মা, তোকে যে বাঁচতেই হবে। এই পুত্রহারা পিতার বুকের জ্বালাটা যে তোকেই নেবাতে হবে মা, এই পুত্রহারা পিতার বুকের জ্বালাটা যে তোকেই নেবাতে হবে বাবা। চলে চলে আমার সঙ্গে। ভেঙে ফেল হাতের থাকা, ভেঙে ফেল, মুছে ফেল সিঁদুর, সিঁদুর নিজের দেব, নিজের নিজের রাজ্য আসক্তিকে জাগিয়ে তুল মা, নিজের রাজ্য আসক্তিকে জাগিয়ে তুল। তারপর তারপর তুই অসুর নিধন কর মা, অসুর নিধন। দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। দেবী সর্বভূতেষু
মাতৃ রূপে দর্শিতা নমস্তস্যই 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু শক্তি রূপে দর্শিতা নমস্তস্যই 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 নমো নমঃ তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহর নধারী শেষ ছবল মারব আর বিষের থলি উজাড় করে দেব অভিমন্যুর রক্তে, আর সেই বিষের প্রথম বলি হবে উত্তরা। বাবু উত্তরা তোমার ভাইয়ের বউ। এই শালা আমাকে একদম জ্ঞান দিবি না, তোর মতো দুদশটা গরু আমি গোয়ালে পুষে রেখেছি। আমার ভাবনা ছেড়ে বল, বদাই সহদেবকে নিয়ে এসছে সবাই ওই ওই তিনতলার ঘরে বসে আছে। ওখানে সাবিত্রী আছে? হ্যাঁ ওখানে সাবিত্রীও আছে। মদের বোতল গ্লাস সব সাজিয়েছি? হ্যাঁ ওখানে মদের বোতল গ্লাস আমি সব সাজিয়ে রেখেছি। যা ধাবার নিচে গিয়ে বসে থাক, অভিবন্ধ ছাড়া এই ধাবায় কাউকে ঢুকতে দেবে না, আজ তোর ধাবা বন্ধ। কি বলছেন স্যার, কি বলছেন আপনি? ডেকেছেন শুনে আমি তো খালি পেটে দৌড়ে চলে এসেছি, ধাবা বন্ধ হলে খাবো কি? শালা এত ঘুষ খাওয়ার পর তোমাদের যে পেট কি করে খালি থাকে আমি বুঝতে পারি না। হ্যাঁ আসলে কি জানেন স্যার, ঘুষের টাকায় না পকেট ভরে কিন্তু পেট তো আর ভরে না। এক কাজ করো, ইট কাঠ লোহা সিমেন্ট দিয়ে ভরে নাও, একেবারে ভরে যাবে। শালা হেই তুই দাঁড়িয়েছিস কেন? যা না, ওই সাবিত্রীকে দিয়ে আমি কাজ সেরে নেবো, তোর দিন ফুরিয়ে গেছে। যা অভিমন্যু ছাড়া কাউকে ধাবায় ঢুকতে দেবে না, চলো পরে এসো। বলুন, দুর্যোধন দুঃশাসন কালনেমি রাবণ এখানে সব এই মঞ্চে উপস্থিত আছে, শুধু অভিমন্যু এলেই আমার না। অভিমন্যু এখানে এলে আমার নাটকটা শুরু হবে। আর সেই নাটকে আমার কি কাজ স্যার? এই নাটকে তোমার কোনো পার্ট নেই, এখানকার নাটক শেষ হলেই তোমার নাটকটা শুরু হবে। তো দ্বিতীয় দৃশ্যটা হবে কোথায়? দ্বিতীয় দৃশ্য হবে আমার বাড়িতে। আজ এখানে আমি যে নাটকটা অভিমন্যুকে দেখাবো, তারপরে ওর বউকে ও আর কিছুতেই বাঁচিয়ে রাখবে না। কিন্তু স্যার আপনি এতটা নিশ্চিত কি করে হচ্ছেন যে অভিমন্যু উত্তরাকে খুন করবে? এমনও তো হতে পারে যে রাগারাগি করলো, গায়ে হাত তুললো, কিন্তু খুনটা করলো না। করবে করবে, ও শরীরেও বইছে হরিদাস পালের রক্ত, হাজার লেখাপড়া করলেও মাথা গরম হলে ওই রক্তটাই কথা বলবে। কিন্তু তবুও স্যার একবার ভেবে দেখুন, এমনও তো হতে পারে যে হয়তো বাড়ি থেকে গলা ধাক্কা দিয়ে বার করে দিল কিন্তু খুনটা করলো না। বাড়ি থেকে যদি বার করেও দেয় তুমি সদর দরজায় ওত পেতে বসে থাকবে, উত্তরা বাড়ি থেকে বের হলে তুমি ওকে গলা টিপে খুন করবে। তোমার হয়ে আমি আদালতে সাক্ষী দেবো, বলবো হুজুর আমার ভাই অভিমন্যু নিজের হাতে ওর বউ উত্তরাকে খতম করেছে, আমি নিজে সাক্ষী আছি। কেমন করে হোক অভিমন্যুর গলায় ফাঁসির দড়ি ঝোলাতে। আমি এখানে কিছুতেই থাকবো না, তোমরা এখান থেকে আমাকে যেতে দেবে কিনা বলো। সদেব তোর নেশা হইতে পারে, তুই আমার কথা শুনু মানে না, শুনু না, তোমার কোনো কথা বিশ্বাস করি না কোথায় না। তুমি তুমি আমাকে এখান থেকে যেতে দেবে কিনা বলো। সদেব তুই আমার কথা শুনু ভাই, আমি আমি কোনো কথা শুনতে চাই না। কি হয়েছে সদেব? দাদা আপনি এসেছেন? আচ্ছা আপনি বললেন অভিমন্যুকে সাথে নিয়ে আসবেন, অভিমন্যু কোথায় দাদা? আমাদের মধ্যে যে ভুল বোঝাবুঝিটা আছে ওটা মিটিয়ে দেবেন বলেছিলেন। অভিমন্যু অভিমন্যু আসবে আসবে, আসার সময় গেছে। তার আগে শোন, তোকে একটা সুখবর দিই, শোন এই খবরটা আমি ছাড়া আর কেউ জানে না, এমনকি অভিমন্যুও না। অভিমন্যু জানে না? হ্যাঁ আমার বৌমা
বৌমা মা হতে চলেছে। কি বলছিস দাদা? ও তো মা হতে চলেছে। এই খবরটা অভিমন্যু এখানে এলে তুই প্রথম অভিমন্যুর কানে দিবি, আর তোর কাছ থেকে শুভ সংবাদটা পাওয়ার পর থেকে তোদের মধ্যে যতই গন্ডগোল থাক সব মিটে যাবে। বাবা বাবা, আর আমার কোনো চিন্তা নেই, এবার ভবিষ্যতে আমার একটা মিটমাট হয়ে গেলে আমি আবার আপনাদের বাড়ি আসতে পারবো দাদা। না, তোর মধ্যে একটা মাতা লম্পট জানোয়ার ছেলে আর কোনোদিন আমার বাড়িতে আসতে পারবে না। কেন আসতে পারবো না অভি? কেন এইভাবে আমাদের সম্পর্কটা শেষ হয়ে যাবে? তোদের সম্পর্ক মানে? তোর আর উত্তরা কিসের সম্পর্ক বল, বল শয়তান। আমাদের কথার মাঝখানে তুই কেন বারবার উত্তরাকে টেনে আনিস বলতো? কেন আনবো না? কেন উত্তরা তোর হয়ে আমাকে বারবার রিকোয়েস্ট করে? কেন ও তোকে আমাদের বাড়িতে নিয়ে যেতে চায়? কেন? কেন চাইবে না? কারণ উত্তরা যে আমায় ভীষণ ভালোবাসে। কি বলেছিলাম অভি, মনে আছে সেদিন? কি বললি সহদেব? উত্তরা তোকে বেশি ভালোবাসে? হ্যাঁ বাসি তো। আমার তো তাই মনে হয়। আমাদেরও কিন্তু তাই মনে হয়। হ্যাঁ হবেই তো, কারণ উত্তরার মতো মেয়ে লাকে একটা মেলে না। তাই অভিমন্যু না চাইলেও আমি আমি ওদের বাড়িতে আসবই। কি বললি, কি বললি তুই? আবার বারবার মানা করা সত্ত্বেও তুই আমার বাড়িতে আসবি? তোর আর উত্তরার মধ্যে এত ভালো সম্পর্ক যে যে আমাদের বন্ধুত্বের সম্পর্কটার মাঝে তুই বারবার উত্তর কাটিয়ে আনছিস? আজ আজ তোকে আমি তোকে আমি শেষ করে ফেলবো। কি করছিস অভি? তুই খুন কর অভি। কিন্তু কিন্তু উত্তরে কি কিছু বলিস না রে অভি, কারণ উত্তরা খুব ভালো মেয়ে রে অভি। বাবা, এই যে মায়ের চেয়ে মাসির দরদ বেশি দেখ। হবেই তো, কারণ আমি এমন একটা খবর জানি যা আপনারা কেউ জানেন না। আচ্ছা, এমন কি এ অভিমন্যু না? তা খবরটা কি রে সহদেব? উত্তরা আর কদিন বাদে মা হতে চলেছে। আপনি আমাদের খদ্দেরের গায়ে হাত দেবেন না। কেন কেন খুন করবি অভি? আমার কথা যদি বিশ্বাস না হয় তুই উত্তরাকে গিয়ে জিজ্ঞেস করে দেখ না। তোকে গোলা হয়েছে, তোর আমি বন্ধ করে দেবো, এখানে আমি তোকে শেষ করে দেবো। আমি ছাড়বো না, আমি একে শেষ করে দেবো। অভি ছেড়ো, ছেড়ো সদেব, কোনো কথা বলবি না। অভির এখন মাথা খারাপ। কি করলেন, কি করলেন এইভাবে আমার পেটে লাথি মারলেন? কেন রে, তোর পেটে লাথি মারা হবে কেন? ওই সহদেব বাবু, আজ তিন মাস হলো রোজই রোজই আমার বাড়িতে আমার বাধা খদ্দের হয়েছে, রোজই আমার বাড়িতে আসে। ও যদি রেগে এখান থেকে পালিয়ে যায় তাহলে আমি খাবো কি? ও বাবা, সহদেবের এই গুণটা আছে, এ তো আমার জানা ছিল না। সহদেব এই ধাবার মধ্যে একটা এই না মেয়ে ছেলে মেয়ে ছেলে পুষে রেখেছে। হ্যাঁ সেটাই তো শুনতে পাচ্ছি, কিন্তু দাদা সহদেবের চাকরিটা তো চলে গেছে, তাহলে ও এত টাকা পাচ্ছে কোথায়? আরে ওই যে বাবু বলে না, মেয়ে ছেলের পয়সা ভূতে জোগায়। ওই সহদেব বাবু আমাকে ভালোবেসে কত কি উপহার দেয়, কানের দুল, মায়ের মল, গলার হার, আর এই এই ঘড়িটা। বাবা, কি কি উপহার পেয়েছো? কই দেখি, এদিকে এসো, এদিকে এসো। এটা বৌমার হাতে সেই ঘড়িটা না? এই ঘড়ি সহদেব কোথায় পেল? বলতে হবে, কারণ এই ঘড়ি এদেশে পাওয়া যায় না। এই একটা মাত্র ঘড়ি আমি বন্ধুকে দিয়ে উত্তরের জন্য বিদেশ থেকে আনিয়েছিলাম। এটা উত্তরের নাম পর্যন্ত লেখা আছে। তাহলে তো তোমার বউ আমার বাবুকে ভালোবেসে এটা উপহার দিয়েছিল। উত্তর আমার বাড়ির বউ, সে তোমার মতো বাজারের বেশ্যা মেয়ে নয়। এই সাবিত্রী বাজারের মেয়ে, সে বাজারের মেয়ে, সবার চোখের সামনে সে ব্যবসা করে। তোমাদের মতন ভদ্র ঘরের সতী লক্ষ্মীদের মতন ঘোমটা নাড়ালে খেমটা নাচে না। আরে যাও যাও, এখান থেকে চলে যাও, আর যাবার সময় এই উপহারটা তুমি নিয়ে যাও। এটা বলবে যে বাজারের মেয়েটা তোমার ওই সতী লক্ষ্মী বউটাকে
ফিরিয়ে দিয়েছে। না উত্তরা না, এত বড় বিশ্বাসঘাতকতার পর তোমার আর এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। তুমি আমার ভালোবাসাকে বাজারের পণ্য করে তুলেছ, বিশ্বাসকে বন্দি করেছ ছলনার জালে। দাদা ঠিকই বলে, আমার মনে যে বিষ ঢালছে সে কোনো কাল কেউটে নয়, একটা কাল নাগিনী। আর সেই কাল নাগিনী হলে তুমি উত্তরা, তুমি। তাই তোমাকে আমি কিছুতেই বাঁচিয়ে রাখবো না। আজ রাতের মধ্যে নিজে হাতে আমি তোমাকে অভিমন্যুর পিছনে পিছনে যাবি, যখন যা যা ঘটনা ঘটবে সব আমাকে টেলিফোন করে জানাবি। আমি আর বাড়ি ফিরব না, আমি থাকবো এই এই গঙ্গা পদক। চলো হে ঘণ্টেশ্বর বাবু, নিজের চোখেই দেখা যাক ব্যাপারটা কি। দু পয়সার ফুলওয়ালি হবে পাল বংশের বউ। আরে সত্যি ভোটের জন্য মেনে নিয়েছিলাম, আর তার বংশধর আসবে এই দুর্যোধন পালের কাছে সম্পত্তির ভাগ চাইতে। কে কথা বললো? কই, কেউ তো নেই? তবে কি আমার বিবেক? হাসো হাসো দুর্যোধন পালের বিবেক, তুমি যতই ব্যাংকের হাসি আসো তবু আজ আমার খুব খারাপ লাগছে। হাজার হোক, আমার মায়ের পেটের ভাই তো। তুমি কে বলো বিবেক? আসলে সেদিন দারোগা বাবু আর ওই গোদাইদা আমাকে এমন ভাবে তাতিয়েছিল যে। না দাদা না, তোমাকে কিছুই বলতে হবে না। আগে যা বলেন আমি বলবো, তারপর তোমাকে ডাকলে তুমি এসো। কেমন দাদা, তুমি এসো। তাই ডেকে পাঠাস রে বোন, তাই ডেকে পাঠাস। কিন্তু কিন্তু তোর এই হতভাগা মূর্খ দাদাটাকে আমি কার কাছে ক্ষমা চাইবো গো দাদা? আমি তো জানি না আমি কি অন্যায় করেছি, কি পাপ করেছি আমি জানি না। ঠাকুর তুমি ফিরিয়ে দাও, ঠাকুর আমার স্বামীর মনের শান্তি, আমার স্বামীর মনের শান্তি তুমি ফিরিয়ে দাও। তুমি যাকে ফিরে পেতে চাইছো তাকে আর কোনোদিন ফিরে পাবে না উত্তরা। পাবো, পাবো, পাবো,
আমি যদি সত্যিই নারী হয়ে থাকি, আমি যদি সত্যিই তোমাকে ভালোবেসে থাকি, তাহলে আমি কায় মনোবাক্যে ঠাকুরের কাছে হাত জোড় করে তোমার মনের শান্তি আমি ফিরিয়ে দেব গো, ফিরিয়ে দেব। তাকে ফিরে পেতে চাইছো উত্তরা? শান্তি নাকি সহদেব? কি বলছো তুমি? ঠিকই বলছি, আমি ঠিক কথাই বলছি। বলো কাকে ফিরে পেতে চাইছো, শান্তি নাকি সহদেব? এসব এসব তুমি কি আজিব আজিব কথা বলছো গো? আমি ভাগ্যের জোরে, আমি ভাগ্যের জোরে এবারের বউ হতে পেরেছি। আমি বারণ করেছিলাম তাদের এ বাড়িতে আসতে, তবু তারা এ বাড়িতে আসে, তোমার সাথে এসে কথা বলে। না না, বিশ্বাস করো তারা কেউ আসে না, তোমার ভয়ে কেউ ওরা বাড়িতে আসে না। হ্যাঁ আসে না তাই না? কেউ আসে না, কেউ আসে না। তাহলে রুমালটা কার? উত্তরা ঘড়িটা কিন্তু সামান্য ছিল না উত্তরা, সেটা তোমার হাতে দেখতে পাচ্ছি না কেন? ঘড়িটা, ঘড়িটা তো খুব দামি জিনিস গো, সবসময় হাতে কি পরে রাখা যায়? হাতে তো অন্যায় কিছু নেই, যা আমি বলছি তুমি ঘড়িটা পরে এসে যাও। এত রাতে? এত রাতে আমি বলছি তুমি ঘড়িটা পরে এসে যাও। দেখো তোমাকে একটা কথা বলবো। কি কথা? তুমি কিছু মনে করবে না তো? কি কথা? তুমি যে ঘড়িটা আমাকে ভালোবেসে উপহার দিয়েছিলে না, ওই ঘড়িটা না আমি কদিন ধরে খুঁজে পাচ্ছি না। ঘড়িটা কোথায় রেখেছিলে? সিন্ধুকের ভিতরে। চাবি কোথায় থাকে? আমার আঁচলে সবসময় মাথা থাকে, কেন কোথায় রাতে যখন শুতে যাই তখন সেই সেই চাবি আমি বালিশের তলায় নিয়ে ঘুমাই। আচ্ছা, তাহলে ঘড়িটাকে গিয়ে সিন্ধুকটা গ্রাস করে নিল নাকি পাখা মেলে আকাশে উড়ে গেল? কি হলো? জবাব দাও, জবাব দাও, জবাব দাও, জবাব দাও। জি উত্তর আছে, আমার দেওয়া তোমাকে 100,000 টাকা দামের ঘড়িটা তুমি তোমার কাছে 100টা দিনও রাখতে পারলে না, তার আগে নিজের নাগরকে উপহার দিলে। তুমি কি বলছো গো? তুমি কি বলছো? ভাগ্যের জোরে আমি এবারের বউ হতে পেরেছি, আমার অন্ধকার জীবনে তুমি আলো দিলে দিয়েছো, আমি কি সেই সুখের সংসারে কালে নাগিনী হয়ে বিষ ঢালতে পারি? তাকে দিয়েছো উপহার দেখবে, এই দেখো সেই ঘড়ি। সহদেব যে এই বাড়িতে এসেছিল তার প্রমাণ হচ্ছে এই রুমাল। আমার চোখের আড়ালে তোমাদের এই গোপন সম্পর্কটা কতদিন ধরে চলছে বলো? তুমি চুপ করো, চুপ করো, চুপ করো। ঠাকুর, তুমি যদি আমাকে সুখের মুখে দেখিয়েছিলে কেন, কেন তুমি আমার জীবন থেকে সেই সুখ সেই ভালোবাসাকে মরিচিকার মতো কেড়ে নিতে চাইছো? কেন উত্তরা, কেন, কেন? আমি তো তোমায় ভালোবাসি উত্তরা, আমি তোমায় ভীষণ ভীষণ ভালোবাসি, আমার মন প্রাণ দিয়ে তোমায় ভালোবাসি, আমার সেই ভালোবাসার আগিনটা আজ শূন্য মনে হচ্ছে কেন উত্তরা, কেন, কেন তুমি কাল লাগিনি হয়ে আমার সেই ভালোবাসায় বিষ ঢাললে উত্তরা, কেন, কেন? আমি ভুল করেছি, হাজার চোখের জলও তুমি আমার মনটা ভোলাতে পারবে না উত্তরা, মন ভোলাতে পারবে না। আমাকে সত্যি করে, সত্যি করে বলো, তোমার পেটের ওই সন্তানটা কার, আমার নাকি সহদেবের?
এর পরেও আমাকে বসতে হবে যে মানুষটাকে আমি সেই ছোট থেকে কয়েক মনোপাক্ষে নিজের স্বামী বলে চলে এসেছি যে মানুষটাকে কোনোদিন মুহূর্তের জন্য আমি হৃদয় থেকে সরিয়ে রাখিনি যে মানুষটাকে আমি আমার হৃদয়ের সবটুকু দিয়ে ভালোবেসেছি তার মুখ থেকে এত বড় কথাটা শোনার পরও আমাকে বেঁচে থাকতে হবে তোমার ওই হাত দুটো দিয়ে তুমি আমার গলা দিবে তুমি আমাকে শেষ করে দাও আমি বাঁচতে চাই না তুমি আমাকে শেষ করে দাও আমি বাঁচতে চাই না কেন তুমি আমার ভালোবাসা এভাবে কালনাগিরে হয়ে বিশ্বাসলে কেন আমার ভালোবাসাকে এভাবে শুকিয়ে পাথর করে দিলে কেন বারবার করে সত্যি সহদেব তোমার দাদা তারা এই বাড়িতে আসছে দিনরাত তোমার সাথে এসে কথা বলছে আর আমি কিছু বললেই দোষ হয়ে যায় আমি তোমায় ভালোবাসি উত্তরা আর সেই ভালোবাসার মাঝে তুমি উত্তরা এই উত্তরা উত্তরা এই উত্তরা কথা বলো উত্তরা উত্তরা কথা বলো এই বিশ্বাস করো আমি এটা করতে চাইনি উত্তরা উত্তরা তুমি বিশ্বাস করো আমি এটা করতে চাইনি হে ভগবান আমি কি করলাম ভগবান যে মেয়েটা আমাকে আমাকে ভালোবেসে এত কথা বলতে চাইছিল তার কথা না শুনে আমি তাকে এইভাবে পৃথিবী থেকে সরিয়ে দিলাম এ আমি কি করলাম ভগবান আমি কি করলাম নিজের হাতে নিজের ভালোবাসার ফুলটাকে আমি এইভাবে পিষে দিলাম হে ভগবান এই পৃথিবীতে একা একা মনে হয় তার মাঝে আমি এইভাবে একা থেকে কি করব আর কে আমায় ড্যাডা বলে ডাকলো কে আমায় আমার ড্যাডি বলে ডাকলো আমার সন্তান চোখ করে দেখো না উত্তরা
এই ব্যর্থতার জীবন নিয়ে আমি কি করব তোরা? তোরা না থাকলে আমি আমি একা কি করে বাঁচব? এই জীবনের বোঝা যে আমি আর বইতে পারছি না ও তোরা। আমি আমি আর নিজেকে শেষ করে দেবো তোরা। আমি আর নিজেকে শেষ করে দেবো। পৃথিবী ছেড়ে আমি অনেক অনেক দূরে। এ ভুলটা তুমি করো না। আজ আজ তোমায় আমি সত্যিটা জানাতে এসেছি। কি সত্যি জানাবে সহদেব? কি সত্যি জানাবে গদাই? কিছুক্ষণ আগে গঙ্গাপদ ধাবাই তুমি যা দেখলে সেটা একটা মিথ্যে সাজানো নাটক, তাছাড়া কিছুই নয়। হ্যাঁ, মামার ডুপ্লিকেট চাবি নিয়ে সিন্ধুক থেকে ঘড়িটা আমি চুরি করেছি, আর সেই ঘড়িটা মামা সাবিত্রীকে দেয়। আর সাবিত্রী মামা সাজানো কোথায় বলেছে সহদেব? আর উত্তরা এরা কিচ্ছু জানে না। ওরা ওরা ফুলের মতন ইস্পাত। এটা এটা মামা বাবুর একটা ষড়যন্ত্র। আমার দাদার ষড়যন্ত্র? হ্যাঁ অভি, হ্যাঁ। আমি তোমাদের বাড়ির নুন খেয়েছি, সারা জীবন মামা বাবু চামচা হয়ে কাটালো। আমি তোমাকে খুব ভালোবাসি অভি, তাই তাই মামা বাবু তার নিজের মায়ের পেটের ভাইকে ফাঁসি ফাঁসির দড়িতে ছোড়াতে চাইলো, এই ফালতু ছেলেটা তা পারলো না অভি, তা পারলো না। যদি যদি তুমি পানে বাঁচতে চাও তাহলে এক্ষণে উত্তরাকে নিয়ে এই গ্রাম ছেড়ে চলিয়ে চলে যাও। কাকে নিয়ে যাব গদাই? আমি কাকে নিয়ে যাব? তোমাদের সাজানো ষড়যন্ত্রে আমি পা দিয়ে নিজে হাতে একটু আগে উত্তরাকে খুন করেছি, এই দেখো। অভি উত্তরা, অভি উত্তরা, আজ আমি সব সত্যি জানতে পেরেছি। আজ আমি তোকে সব কোন সত্যি জানাবি সহদেব? কোন সত্যি জানাবি? তোদের সত্যি মিথ্যে সবকিছু শোনার আগে আমি যে মিথ্যের ফাঁসি কাটে উত্তরাকে বলি দিয়েছি, ওই দেখ। তুই কি করলি অভি? সব সত্য না জেনে এইভাবে নিজের হাতে উত্তরাকে তুই খুন করলি অভি? এ তুই কি করলি উত্তরা? এই উত্তরা, এই উত্তরা, উত্তরা, অভি অভি এখনো সময় আছে অভি, উত্তরাকে হাসপাতালে নিয়ে যেতে পারলে ওকে বোধ হয় বাঁচানো যাবে। অভি আয়, অভি অভি আয়, অভি আয়, অভি আয়, আয়। রাত 12টা বাজলো, পড়াশোনার কোনো খবর নেই, বোধহয় তো সেলফোন বন্ধ রেখেছে। সেই জন্যই তো গুরুত্বপূর্ণ খবরটা আমি টেলিফোন না জানিয়ে নিজে ছুটে চলে এসেছি স্যার। আরে এসেছি তো, খবর বলো, খবর বলো। খবর খবর আর কি বলবো স্যার, কিছুক্ষণ আগে দেখে এলাম হাসপাতালের বেডে উত্তরা মারা গেছে। এই উত্তরা হাসপাতালের বেডে মারা গেছে মানে? ও হাসপাতালে পৌঁছালে কি করে? বোধ হয় ব্যাপারটা অভিমন্যু বুঝতে পেরেছিল, তাই পিছনের দরজা দিয়ে উত্তরাকে হাসপাতালে নিয়ে গেছে। আর হ্যাঁ স্যার, কিছুক্ষণ পরে ব্যাপারটা আমরা আন্দাজ করে আমরা হাসপাতালে গিয়ে দেখলাম। আর আমরা হাসপাতালে যখন ছুটে গেলাম তখন 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 পেছনের দরজা দিয়ে উত্তরাকে ফেলে অভি পালিয়ে গেছে স্যার। তুমি তুমি সারা এখানে মুখ দেখাতে কি জন্য এসেছো? যাও যেখান থেকে পারো, যেমন করে পারো অভিমন্যুর হাতে হাত করে পড়াও। স্যার আমি টেলিফোনে হাটে বাজারে চতুর্দিকে লোক পাঠিয়ে দিয়েছি, সামনের থানাগুলোতেও আমি টেলিফোনে অ্যালার্ট পাঠিয়েছি স্যার। শোনো, আমার মনে হয় ও কলকাতাতে পালিয়ে যাবার মতলব আছে,
সেটা আন্দাজ করে আমি কলকাতা হেডকোয়ার্টারে ফোন করে দিয়েছি স্যার। ফোন করেছো? হ্যাঁ স্যার। তুমি এক কাজ করো, থানায় যাও, দেখো লালবাজার থেকে কোনো খবর এলো কিনা। যাচ্ছি স্যার, তবে আরো একটা খাবার খারাপ খবর আছে স্যার। আরো কি খবর? ওই মাস্টার মশাই ছোট ছেলে অর্জুন তার বৌদিকে নিয়ে এসপি সাহেবের কাছে গেছে আপনার নামে ধর্ষণের নালিশ করতে। অর্জুন আমার বিরুদ্ধে গেছে। এই ঘন্টা আজ রাতের মধ্যে অর্জুনের একটা ব্যবস্থা করতে হবে। বাপ বেটা ওরা একসঙ্গে হাত মিলিয়েছে আর দুদৃষ্টি মডেলে একটা ডায়েরি নাকি ওরা খুঁজে পেয়েছে। আচ্ছা আজ রাত্রে খবরটা আমাদের ছাপানো হবে। আমার বেশি উপকরণের প্রয়োজন হবে না। তুমি যাও যেমন করে পারো, যে যোথায় পারো অভিমন্যুর হাতে হাত পড়া পড়াও। ওর কলকাতার বিষয় সম্পত্তি আমার সব চাই, সব যাও। নিশ্চয়ই পড়াবো। রাত ভোর হবার আগেই আপনি এই সুখবরটা আরে করবে না করবে না, পুলিশকে আমি সব জানিয়ে দেবো। অর্জুন আমাকে সমর্থন করে লেখা লিখতে বলে ওর দাদা যুধিষ্ঠির মন্ডল ওই প্রেসে আর বাড়িতে হামলা করেছে। আচ্ছা এক কাজ কর, আজ আমাদের মালখানা কজন লোক আছে? পাঁচজন। আর তোকে নিয়ে ছজন। সবাই মুখে কালো কাপড় বেঁধে সন্ত্রাসবাদীদের মতো সেই এখানে চলে আয়, আমি কাজ বুঝিয়ে দেবো। আসল গঙ্গাকে বলে দিবি ঈশ্বর এলেও ধাবার দরজা না খোলে। যুধিষ্ঠির মন্ডলের ডায়েরিতে কি লেখা থাকে? সাবিত্রী নামের মেয়েটাকে বিদেশে পাচার করা হবে, এইসবই লেখা আছে। কিন্তু সবাই বসে যদি ডায়েরি লেখে তাহলে সেই ডায়েরিটা আবার বাইরে গেল কি করে? ডায়েরিটা ধাবার বাইরে মাথাটা কাজ করছে না। কাজ করলে কি আর মাথা কাজ করে? তার থেকে চলুন খেয়ে দিয়ে শুয়ে পড়বেন। শোন তোকে যে আমি যুধিষ্ঠির মন্ডলে বাড়ি পাঠিয়েছিলাম, যুধিষ্ঠির মন্ডলে বউকে যা যা বলতে বলেছিলাম সব বলেছিস? হ্যাঁ আপনি যা বলতে বলেছিলেন সব বলেছিস? সব বলেছিস। আচ্ছা তুই ভুল করে ওদেরকে একটা ডায়েরি দিয়ে আসিস না তো? ডায়েরি? ডায়েরি আমি কোথায় পাবো? আমরা চোখেও দেখলাম না, সেটা বড় কি ছোট তুই জানলি কি করে? বড় হয়, মেজ হয়, সেজ হয়, ছোট হয়, অনেক সাইজের হয়। যাদের যাদের জীবন তুমি নষ্ট করেছো তারা সবাই মিলে তোমার আবার সর্বনাশ করবে। তার আগে আর সরা আমাদের টিপে মারবো না। আজ নারী শক্তি জেগেছে আর নারী শক্তির বল ভরসা হচ্ছে এই যুগে পুরুষরা, তারাই যোগাবে বল ভরসা। একদিনের অত্যাচারে তোর মন ভরে নি তাই আবার ঢুকেছে। হেই তুই ধাবায় ঢুকলি কি করে? কে দরজা খুললো? আমি আমি মনে পড়ে মনে পড়ে দুর্যোধন পাল, আমার আমার আজ 12 বছর আগে আমার বোনকে তুমি ধর্ষণ করে খুন করেছিলে, আর আজ আর তোমার তোমাকে না শেষ করা পর্যন্ত আমার শান্তি নেই। শেষ করবি? হ্যাঁ আমাকে শেষ করবি? তুমি নুন খেয়ে এই কাজ কর সারা মারবো। এই চাচিস আয় দেখ, আচ্ছা এই চলে এসেছি।
আজ তোমাকে শেষ করার দিন এসেছে দুর্যোধন। কৃষ্ণ তুমি কেন কি করে তোমাকে দরজা খুললো? আরে গঙ্গাই ধাবার দরজাটা খুলে দিয়েছিল, কৃষ্ণ না থাকলে মহাভারতের যুদ্ধটাই যে শেষ হবে না। এই সব কথাকে মেরে এই ধাবার মধ্যে পুঁতে পেল। আজ আর কাজ না দুর্যোধন, আজ মহাভারত শেষ লগ্ন, আর আজ তোকে বধ করার দিন। ওরা ওরা সবাই এসেছে তোমার পাপের বিচার করতে, তোমার ঢেলে দেওয়া কালকোটার বিষ আজ ওরা সবাই তোমাকে ফিরিয়ে দিবে। দাদা তোমার এই ফোনা শুদ্ধ মাথাটা সবাই থেতলে ফেলবে। আজ দুই পায়ের তীরে দেখা হবে তোমার শেষ সমাধি, দুর্যোধনে উরুবঙ্গ করে হবে আজ দেবীর অকাল বোধ। নবদিগন্ত অপেরার পক্ষ থেকে প্রত্যেকটি যাত্রামদি দর্শক মন্ডলীকে জানাই শুভরাত্রি।